السلام عليكم ورحمة الله وبركاته ভাই সকল আলিমুলা মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও যদি আমাদের ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে তুমি দুলির ধরার পর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد ما زال من سمى تربة أحمد الله يسمى مضي الزمان غواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا اللهم وعلى آل سيدنا مولانا محمد أغر آشاه خوبانا लेहद बर चश्मे मन पारा के खा के पाए ओ बखशाम दुनिया वो कुबारा अल्लाहुम्मा वाला आले सैयदना दर मुस्तफा पे मेरा दिल फेदा है जिधर देखता रसूले खुदा है सलामत रहे जज्बाइश के मेरे मेरे सामने रसूले खुदा है अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद प्रभा तरुण जिनी तरुण किरण आशेक अंतरे जिनी सदा विद्यमान सृष्टि रहस्य माझे निखिलेरी प्राण मोमिन अंतरे जिनी अति प्रियजन ताहारी चरणे मम हजारो सलाम अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद अल्हम्दुलिल्लाह
আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দ্বীনিল ইসলাম। মাননীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ মুকাররাম, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরেজগার, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, জোয়ান যুবক সমবয়সী বন্ধুরা, স্নেহের কচি কাঁচা ভাই ও বোনেরা, অদূরে অলক্ষে অর্শনার মনোভাব নিয়ে বসে থাকা এতদা অঞ্চলের ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীরের সিলসিলাভুক্ত ভক্ত হয়ে বালিগাদা নারায়ণপুরের ঐতিহাসিক ইসালে সাহাবে আমাদের জীবনের কিছু সময় ব্যয় করতে পেরেছি, তার জন্য সকলে মিলিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ। এলাকায় অনেক বড় বড় আলেম ছিলেন, তা সত্ত্বেও আমার মতো অপদার্থকে আবার দ্বিতীয় বছর দাওয়াত দিয়ে ডেকে আনলেন। আল্লাহর গুনাহগার বান্দা নবীজির নাপাক উম্মত ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিকীর সিলসিলার একটা নগণ্য মুরিদান হিসাবে আমার নাপাক চেহারাটা এবছরও হাজির করেছি। আল্লাহ তাআলা যদি রাজি থাকেন, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে দুটি শরীয়তের কথা আপনাদেরকে শোনাব। আমি এসেছি সকলের আগে আর আপনাদের সামনে এলাম এশার নামাজের পরে। মাইকে তুলে দেওয়া হলো আমাকে ওয়াজ করার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি কে বা কারা যেন সামনে আর পিছন দিক দিয়ে আমার গলাটা টিপে ধরে রেখেছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। আপনারা বলবেন কে আপনার গলা টিপে ধরলো, কখন বা ধরলো, এটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে আমাকে সামনে এবং পিছন দিক দিয়ে সাড়াশির মতো মেশিন দিয়ে টুটি টিপে ধরে রাখা হয়েছে, কথা বলতে দিচ্ছে না। কোরআন শরীফে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাখফু মা লাইসা লাকা বি ইলমুন। আল্লাহর কোরআন শরীফ বলে যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে তোমার কথা বলার অধিকার নেই। আল্লাহর নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাম্মেদান ফালইয়াতাবাওয়াও মাকাদাহু মিনান নার। যদি কোনো বক্তা কোনো আলেম আল্লাহর নবীর নামে মিথ্যা ঘটনা মিথ্যা হাদিস বর্ণনা করে, তার দ্বারা গাড়ি হবে, বাড়ি হবে, ভরি বেড়ে যাবে, দাওয়াত খাতা ভর্তি হয়ে যাবে, কিন্তু এই বক্তাটা মরে যাওয়ার পর ও যাবে সুপার জাহান্নামায়। আল্লাহর নবী বলেন মান কালা ফিল কোরআনে বেরাইহি ফালইয়াতাবাওয়াও মাকাদাহু মিনান নার। যদি কোনো বক্তা কোরআন শরীফের মন গড়া মানে করে তার দ্বারা গাড়ি হবে, বাড়ি হবে, বড় বক্তা বলে দাওয়াতের বহর বেড়ে যাবে, কিন্তু এই বক্তাটা মরে যাওয়ার পর ও যাবে থার কেলাস জাহান্নামায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গলা টিপে ধরা হয়েছে। এই এলাকায় তো কোনো ট্রেন নেই, যদি কখনো কেউ ট্রেন চেপে থাকেন ট্রেনের দরজায় লেখা আছে দেখবেন ডু নট লাইন আউট, বাইরে ঝুঁকিবেন না। মাথাটা যদি বাইরে বার করা হয়
মাথাটা চোট পাবে তার জন্য সরকার সাবধান করে দেয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছে, আমজাদ তুমি কি মাইকে মুখ দিয়েছে দাও, কিন্তু জনগণের মন জয় করতে গিয়ে যেন আখেরাতটাকে করো না বরবাদ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গলা টিপে ধরেছেন, কোরআন গলা টিপে ধরছে, এটা আপনারা বুঝতে পেরেছেন কি ভাই? আরে হ্যাঁ কি না বলেন না, পেরেছেন? এ মাইকে মুখ দেওয়া কি খুব সহজ? গত বছর আমি ওয়াজ করেছিলাম রহমানি পার্টি শয়তানি পার্টি, একথা আমার মনে আছে খুব খাঁটি। আজকের আপনাদের খুব সুন্দর ধরনের একটা ভ্যারাইটিস কোয়ালিটির খাদ্য দেওয়ার জন্য এসেছি, আল্লাহ পাক যদি দেওয়ায় ঠিক মতো বলায় আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আল্লাহর শরীয়ত জিন্দা হবে। বলেন আল্লাহুম্মা আমিন, একটু আস্তে করে বলেন না আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মদিনার মসজিদে শপথ বাক্য পাঠ করলেন, ও নারায়ণপুরের ছেলে মেয়েরা, ওই দিন হযরতে ওমর বলেছিলেন, আমি ওমর যতদিন তোমাদেরকে কোরআন হাদিস মোতাবেক শরীয়তের পথে চালাবো তোমরা আমার পিছন ধরে চলবে, যেদিন দেখবে ওমর স্বেচ্ছাচারিতার বশীভূত হয়ে খেয়াল খুশি মতো জীবন যাপন করছে, আমি ওমর ফারুক তোমাদের অধিকার দিয়ে দিলাম আমাকে চাঁদ মিয়া এক বস্তা, তারপরে দিও। হযরতে ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহ, নাম শুনেছেন বাবাজি? যে ওয়াইস করুনী দোয়া চাইলে আল্লাহ তাআলা 70,000 পাপী উম্মতকে জান্নাতে দেবেন, ওই ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহ কি ইবনে হিমাম একদিন ধরেছেন, হুজুর আপনি একটু ওয়াজ করবেন? হযরতে ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহ বলেছিলেন, বাবা ইবনে হিমাম, আমি চামড়ার চোখে আল্লাহর নবীকে দেখিনি, মুহাদ্দিসদের মুখ থেকে শুনে আমার নাপাক জবানে পাক নবীর হাদিস বয়ান করতে আমার বড় লজ্জা হয়। ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা 1337 সালে কলকাতার কোন একটা মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি পুরপরার বড় হুজুর আব্দুল্লাহ ওয়াজ করা ছেড়ে দিতাম, শুধু খালি আমার বাপের মুরিদান্দা শেরেক বেদাত করে জাহান্নামায় যাবে, আমি আব্দুল্লাহ বসে বসে দেখব, ওই জন্য এখনো ওয়াজ করছি, নচেত আমি ওয়াজ করতাম না। জনগণ জানতে চেয়েছিলেন, হজরত আপনি কেন আজ করবেন না? ও বাবাজিরা মায়েরা, ওই সময় বড় হুজুর কেবলা বলেছিলেন, যারা জলসা দেয় তাদের নিয়তের ঠিক নেই, যারা শোনে তাদেরও নিয়ত ঠিক নেই, যে জলসা করে আজ করে তারও নিয়তের ঠিক নেই। আমার কথা আপনারা বুঝতে পারছেন না ভাই? এটা তো একটা দিক দেখালাম, এটা কোরআন হাদিস একটু অসুবিধে হবে, ম্যানেজ করেন, আর একটু ধৈর্য ধরেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাদিস আর কোরআন দিয়ে দেখালাম যে বিশ্বনবী এবং স্বয়ং আল্লাহ তাআলা আমার সামনের দিক থেকে গলাটা টিপে ধরে বলছে, আমজাদ কোরআন হাদিসের বাইরের কথা বলে যেন জিন্দেগি করো না বরবাদ। আপনারাও আমার গলা টিপে ধরে রেখেছেন, কথা বলতে দিচ্ছেন না, বলবেন প্রমাণ দেন, আরে প্রমাণ না দিতে পারলে গাড়িটা দিয়ে চলে যাব ইনশাল্লাহ। তাহলে একটা হাদিস বলি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতিজ জামান আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবি যাবে আফেলুহুম কা ফেলিল ফারায়েদ ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া এমন একটা দিন আসবে সেদিন মানুষের অন্তরগুলো হিংস্র বাঘের মতো হয়ে যাবে কথা বলবে নবীদের ন্যায় কাজ করবে নমরুদ আর ফেরাউনের ন্যায় সেই যুগটা এসে গেছে বলে মনে হচ্ছে আপনারা জানেন এবছর আফগানিস্তানে 46,000 মানুষকে মারা হয়েছে একটা দুটো নয় 46,000 আমরা সারা দিন দোজা রেখে শরবত খেয়েছি কাঁচা ছোলা খেয়েছি আলুর চপ খেয়েছি আফগানিস্তানের মুসলমান ছেলে মেয়েরা রোজা রেখে সন্ধ্যাবেলা মার্কিনের বোমা খেয়ে মারা গেছে ইফতারের পানি জোটেনে তাদের দোষ লাদেন করতে পারে ওমর করতে পারে আমি আমজাদ মেনে নিলাম কিন্তু সারা পৃথিবীর একটা সরকার একটা রাজা একটা রাষ্ট্রপতি একটা রাষ্ট্র নেতা এ কথা বলল না বোস আপনি একটু ধৈর্য ধরেন ওমর আল লাদেনকে আমরা ধরে দেব বছরখানেক দেরি করেন একটা লোক দোষ করেছে আপনি 64,000 মানুষকে মেরে দেবেন বোম ফেলে এত বড় অত্যাচার আপনি করবেন না এ কথা কেউ বলেছিল আরে হ্যাঁ কি না বলেন না বলেছিল কে বলবে আমাদের পক্ষে আছে কে বুদ্ধদেব মমতা সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক বিজেপি সব আজকের আলু চাল ডাল এক জায়গায় করে দিয়ে যাচ্ছে একটু দেরি করেন মানুষের অন্তর হয়ে যাবে হিংস্র বাঘের মতো এখানে শিক্ষিত জায়গা বহু শিক্ষিত শিক্ষিতার বাস উল্টো পাল্টা বললে আমজেদকে করে দেবে সর্বনাশ কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ইংরাজি পরীক্ষা হচ্ছে প্রফেসর কোড়া গার্ড দিয়েছে টুকলি করতে দেয়নি আপনারা যে আমার গলা টিপে ধরে আছেন তার প্রমাণ নেন যে ছেলেগুলো টুকলি করতে পারেনি ওরা হল থেকে বেরিয়ে প্রফেসরের বাড়ি ফোন করছে হ্যালো ওনার বিবি তুলে বলছে কি হলো বলছে তোমার স্বামীকে সাবধান করে দিও নয় তোমার সাদা ধুতি পরাবো কিছু বুঝতে পারতা হয় তার মানে তোমার স্বামী যদি কোড়া গার্ড দেয় আর আমরা যদি টুকলি না করতে পারি তাহলে তোমার স্বামীকে মার্ডার করব তোমায় বিধবা বানাবো আর একটুখানি এগিয়ে চলেন এবছর শিয়ালদায় চেকারে টিকিট চেয়েছে টিকিট কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা টিকিট দেওয়ার আগে চেকারের নাকে ঘুষি মেরেছে ওই চেকারকে ছাত্রদের কাছে অন্যায় স্বীকার করতে হয়েছে যে আমার টিকিট চাওয়া অন্যায় হয়েছে আপনারা যে আমার গলা টিপে ধরে আছেন তার প্রমাণ নেন মনে করেন আমি আপনাদের নারায়ণপুর মসজিদের ইমাম তো আমি ফুরপুরা মসজিদের ইমাম এখন আগামীকাল শুক্রবার দিন নারায়ণপুরের ইমাম হয়ে গেলাম মাতল্লি সাহেবকে বললাম যে মাইকটা একবার দেন পাবলিকের সঙ্গে আমার কিছু কথা আছে তো মাইকে মুখ দিয়ে যদি আমি এই কথা বলি যাদের বাড়ি টিভি আছে যাদের বাড়ির মেয়েরা পর্দায় থাকে না যাদের বউগুলো অপারেশন হয়েছে যারা সুদে টাকা খাটায় যারা পণের টাকা নেয় যারা বেনামাজি যাদের বাড়ি ভিডিও হয় যাদের বাড়ি রেডিও আছে
এই বাড়িগুলোতে আমি খাব না, এদের পয়সায় আমি মাইনে নেব না। ভেবেচিন্তে বলতে পারেন আমার চাকরিটা থাকবে না যাবে? কথা বলছেন না কেন আপনারা? কি থাকবে? থাকবে না। বলবে এরকম মলি সাহেব রাখবো না। কিরাম মলি সাহেব রাখবো? হাই আলা সালা হাই আলাল ফালা, মাস শেষ হলে মাইনে নিয়ে পালা। আমরা কে কি করি কি খাই তুই দেখবি না খালা। আমার কথা কিছু অসুবিধে হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, তাহলে আমার গলা টিপে ধরে রাখা হয়েছে কি না? তো আপনারা যারা বসে আছেন কই দেখি কারা আওয়াজ শুনছেন একটু হাত তোলেন তো। নারায় তকবীর, আস্তে করে বলেন নারায় তকবীর। রাখেন হাতগুলো, বেশি দেরি করবেন না, এক বিগত করে জায়গা ছেড়ে দিয়ে আমার দিকে সরে আসবেন। যতদিন বাজবো দোয়া করব কোমরের বাঁধ ভালো হবে, বলেন আল্লাহুম্মা আমিন। সরে আসেন, লা ইলাহা, তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেগেছে ইরান, জেগেছে ইরাক, জেগেছে ইরান, জেগেছে ইরাক, জেগেছে আফগানিস্তান। শুধু পিছনের দিকে হটে চলেছি আমরা ভারতের মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বদর উহুদ খন্দকে জয় এনেছি সবদিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি সবদিকে। এই কালে মারে ঝান্ডা মারি কিন ওড়াবো ফের বিশ্বময়, এই কালেমার মজাহিদের জয় অভিযানকে ঠেকায়। পর কেটে পড়ে নীলা দেখ, চল ছুটে চল যে হা দেখ, জীবন দেব জীবন নেব ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই নারায়ণপুরের ছেলে মেয়েরা, কি কঠিন দিন এসে গেল। ইমাম সাহেবের ফতোয়া মানা হয় না। আমি আমজাদ হোসেন, আমাকে দাওয়াত দিয়ে ডেকে এনেছেন। আমি যদি শরিয়াতের কাঁচিটা চালাই, আমার কাঁচিটা যদি কারো অ্যান্টেনায় কারো গাড়িতে কারো বাড়িতে কারো ভুঁড়িতে ধাক্কা মেরে দেয়, ও কি হামকো ছোড় দেগা? ছাড়বে? যে কাটটি চেয়েছে যদি নাকে ঘুষি মারে, পরীক্ষার হলে মাস্টার গার্ড দিয়েছে যদি বাড়িতে ফোন করে, আমি আমজাদ যদি শরীয়তের কাঁচিটা সোজাসুজি চালাই, আমাকে সকালবেলা কি ছেড়ে দেবে? বলবে তালবে সায়কাল্লাকার, তোমাকে ওসব কথা কি বলতে বলেছিল? তুমি কি ভিটামিন ওয়াজ জানো না? কি আপনাদের রাগ হলো নাকি? দেখেন আমি বানান করে বলেছি, বাংলা জানি না। তো ওনারা দাঁড়িয়ে আছেন কেন বাপ? আমি নামলে ধরবে নাকি? এ কি মার্কিনের লোক নাকি? দেখো ভয় হয়, বিদেশি লোক বোমটম মেরে দেবে নাকি? এরা কারা? এরা মোল্লা মোহাম্মদ ওমরের লোক। এই দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমার গলা টিপে ধরে রাখা হয়েছে। তো আমি বলছি আপনারা আমার একটু গলাটা ঢিলে দেন, হাস্য বদনে কোরআন হাদিসের কাঁচিটা যেন আমি চালাতে পারি। ডন মাইন, যদি কারো অ্যান্টেনায় গাড়িতে ভুঁড়িতে হাড়িতে ধাক্কা টাক্কা লাগে, ঝগড়া টগড়া যেন লাগবেন না। কাল সকালে যা মন যাবে করবেন, কিন্তু এখন আমাকে বলতে দেন। মনে রাখবেন, এর কথা যে জায়গা থেকে যাবে, কিছু হোক আর নো কিছুক্ষণ জ্বালা যন্ত্রণা করবে। কোরআন শরীফে আছে, ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, ওয়াজ এখন শুরু হয়নি, সেই চেলি তোলে, আপনার দেশে চেলি তোলে, এই ঘাসের চাবড়া কাটে না, ওকে কি বলে? তো চেলি চাবড়া তোলার সময় তো আগে মুগুর দিয়ে পেটে, যাতে চাবড়া না ফাটা হয়, দেয়াল গাঁথতে না বাধা দেয়। তো এটা চেলি চাবড়া এখন পেটা হচ্ছে, এর আগে যখন কাটবো কোন দিক থেকে কাটবো বলে কয়ে কাটবো। আবার বাবাজিরা, কোরআন শরীফের ভিতরে আছি ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, সারা পৃথিবীতে একটাই ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সেটা হল ইসলাম ধর্ম বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন, বাদাল ইসলাম ও গরিবা সায়া ও দো কামা বাদা ফাতু বালিল গোরাবা। এমন একটা দিন আসবে সেদিন মুসলমান হয়ে যাবে সবল, ইসলাম হয়ে যাবে দুর্বল। মুসলমান হবে ধনী, ইসলাম হবে গরিব। ওই দুর্দিনে দুঃসময় যারা ইসলামের ডালপালা ধরে ঝুলবে, আমার নবী পাক বলেন তারাই নবীর শাফাত পেয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম গরিব হয়ে গেছে, মুসলমান ধনী হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি? আপনাদের এখানে বাস আছে 213 সিটিসি, এই 213 বাসে একদিকে লেখা আছে লেডিস, আর একদিকে লেখা আছে নো স্মোকিং, কি আছে না? আচ্ছা ভাবো, ভালো করে ভেবে চিনতে বলবেন, লেখক একজন না দুজন? একজনই লেখক। একদিকে লেখা আছে লেডিস, আর একদিকে লেখা আছে নো স্মোকিং, মানে ধূমপান নিষেধ। তো সকালবেলা 213 ভিড় নেই, শুধু বেটা ছেলে। আমরা আফগানিস্তান কাবুল জালালাবাদ কান্দাহার মিলজুল করে বসে গেলাম, হঠাৎ দেখা যাচ্ছে পাগলাহাটের মোড়ে দুটো সেকেন্ড অফিসার দিদিমণি উঠে পড়লো হুড়মুড় করে। সেকেন্ড অফিসার মানে বোঝেন? বোঝেন না? বাড়িতে স্বামী আছে, ছেলে আছে, কলকাতায় জোগাড়ে কাজ করে, চায়ের দোকানে কাপ ধোয়ে। মাশাল্লাহ, আমি তো নরম, আমার থেকে গরম এসে গেছেন। ইটিন্ডার বিখ্যাত বক্তা আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব এই মাত্র এলেন, আবার পরে আসবেন। আমি তো একটু পুরনো হয়ে গেছি না, তো মোটামুটি আমি যে কথা আপনাকে বলতে এসছি, এটা কোরআন হাদিসের কথা শুনলে নাকি আমল করলে নাকি হবে, শুনলেও নাকি হবে। তো ওই মেয়ে ছেলে দুটো উঠেছে, দেখছে ওদের সিট খালি নেই, সব বেটা ছেলে বসে আছে। ওরা কিন্তু বলে না যে ওটো সিট ছাড়ো, বলে দেখবেন একদল বেটা ছেলে বলছে এই তার মানে ওটো, মেয়ে ছেলের হয়ে বেটা ছেলে ডালালডি করছে এই সিট ছাড়। যেখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না, ওখানে ড্রাইভার বিড়ি খাচ্ছে, সাইলেন্সার পাইপ দিয়ে ছাড়ছে, কন্ট্রাক্টর মেন হল দিয়ে বার করছে,
পাবলিক দাড়ি তোলা দিয়ে বার করছে, কেউ কি বলে? এই কি লেখা আছে আর কি খাচ্ছিস? এই লেডিস সিটটা হলো মুসলমান আর নয়েস মকিংটা হলো ইসলাম। আজ আপনি রাজনীতির বিরুদ্ধে বক্তৃতা করুন, আপনাকে অ্যারেস্ট করবে, করবে না? আপনি যে কোনো নেতার বিরুদ্ধে বলুন, আপনাকে বন্দি করবে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে সারা পৃথিবীর লোক যদি বলে, ওদের বন্দি করার মতো হিম্মত আমাদের কারো আছে? এবছর ঘটক পুকুরে হুজুর এসেছিল, হুজুর দুদিন ধরে কলেজ মাঠে গুপ্ত মিটিং হলো, আর একদিন প্রকাশ্য মিটিং হলো, হুজুর এসেছিল। বাড়ির বউরাও বেরিয়েছে, ভেন্টি ব্যাগ, কপালে টিপ, দেওয়ারের সাথে, স্বামীর সাথে হুজুরের দর্শনে যাচ্ছে। একদম বিডিও অফিস থেকে বাস জাম। আমার ওই দিন দাওয়াত ছিল আপনাদের বাড়ির আশপাশে, আমি টুপিটা খুলে, হেলমেটটা খুলে, যেন আমার কেউ না ধরতে পারে, তারকেশ্বর বাগবাড়ি, এ তো দেখলে হবে বাড়াবাড়ি। আমি খালি ঘুরে ঘুরে দেখছি কারা এসেছে, এ বুশের দল না লাদেনের দল? দেখলাম বারো আনা লাদেন। কথায় কোনো অসুবিধে হচ্ছে? আপনার বাড়ির বউটা গেছে, মেয়েটাও গেছে, শুধু যায়নি, ব্যান্ড বাজাচ্ছে, এরা সেই তালে তালে পা ফেলছে। আমি এটা বলিনি যে কবি খুশি কবি গম, ওটা পরের কথা। আর একটুখানি আগিয়ে চলেন, ইসলাম গরিব, মুসলমান ধনী, এ কথা আপনারা একটু বুঝতে পারেননি কি পেরেছেন? আর একটু আগিয়ে চলেন, শতকরায় ৮৫টা বেনাবাজি, শতকরায় ৫৫টা বাড়িতে টিভি, শতকরা ৪৫টা বাড়ির বউ হয়েছে অপারেশন, আর বাচ্চা কাচ্চা হবে না। শতকরা ৯৯টা বাড়িতে হচ্ছে সুদখোর, হারামখোর, এ কথা সত্য না মিথ্যা? তা ৯৫% হারামখোর আর ৫% ভালো খোর, এরা যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ধপে টিকবে, গোলা টিপে মেরে দেবে না? এখন আমার ইসলাম ১ নম্বর, বাকি সব ২ নম্বর, এটা প্রমাণ দিতে হবে আমাকে। রাগ করবেন না, আমি কোনো ধর্মকে আঘাত আনতে আসিনি, সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে বলছি। ফুরফরা শরীফের পীর সাহেব আপনার বাড়ি এলেন, আপনার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে ভয়ঙ্করী খাতুন, বিয়ে টিয়ে হয় না, তো আপনি পীর সাহেবকে বললেন, হুজুর একটু আশীর্বাদ করুন যাতে আমার মেয়েটার বিয়ে হয়। তো হুজুর বলছেন, যাও মা, আশীর্বাদ করছি, আল্লাহ যেন তোমার কপাল কিসমত খুলে দেয়, মনের মতো স্বামী দেয়। এই দোয়াটা ভালো না খারাপ? একটা হিন্দুদের সাধু এলো পণ্ডিত, তার কাছে তারাপদ গিয়ে বলছে, আমাদের জঞ্জালির বিয়ে হয় না, একটু আশীর্বাদ করো। তো সাধু আশীর্বাদ করছে, যাও মা, আমি তোমার জন্য আশীর্বাদ করছি, তোমার যেন শিবের মতো বর হয়। এই শিব দেখেছেন? মাথায় খানিকটা জোটা, কপালে এক, গলায় একটা ঢ্যামনা সাপ, পেটটা আফগানিস্তানের মতো, হাতে একটা ডুগডুগি। তো এইরকম কোন আই বুড়ো মেয়ের বর হলে ঘর হবে? তাহলে মুসলমানদের কেন মারছে আপনি বুঝতে পারছেন? এদের মাদ্রাসা কেন তুলে দেবে আপনি বুঝতে পেরেছেন? আরো পরিষ্কার করে বুঝতে পারবেন। মাদার টেরিজার নাম শুনেছেন? মাদার টেরিজার হোমে যারা ভর্তি হবে, ওদের বিয়ে করা চলবে না, কোনদিন বিয়ে করা চলবে না। মানে ইসলাম ধর্ম ভালো না ওই ধর্ম ভালো, সেটা আমি একটুখানি দেখাচ্ছি, সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে। আর আমরা সবাই যদি মাদার টেরিজার হোমে ভর্তি হয়ে যাই,
100 বছর পরে ঘটকপুকুরে আর কোনো বাচ্চা ছেলে পাওয়া যাবে? তাহলে ওই ধর্মটা সবাই মেনে নিতে পারল না। ও মুসলমান দাদাদের একটা ধর্ম আছে, একটা হলো গৃহী আর একটা হলো বৈরাগী। আমরা যেমন হেজবুল্লাহ তবলিগ, ওরা ওই রকম গৃহী আর বৈরাগী। গৃহী হচ্ছে টপ র‍্যাঙ্কের একজন ভিখারি, গায়ের জামা টুপি লুঙ্গি একই রকম কালারের হবে। ওদের ধর্ম কি জানেন? ওরা বিয়ে শাদি করবে না, সারাদিন ভিক করবে, যা পাবে খাবে, যতটুকু বাঁচবে সেটা দান করে দিয়ে তবে শোবে। আচ্ছা, কথাটা ভালো না খারাপ? খুব ভালো, শুনতে খুব মিষ্টি লাগছে। কার্ল মার্কস, লেনিন, মাও সেতু, হোচিমিন, এদেরকে হার মানিয়ে দেবে। তা মনে করেন আমরা সবাই যদি ওই ধর্মে ঢুকে যাই আর সবাই যদি ভিক্ষে করি, তাহলে ভিক্ষেটা দেবে কে? তাহলে ও ধর্মটা ইন্টারন্যাশনাল রিলিজিয়ান বলে পরিগণিত হল না। কোরআন শরীফ বলছি, গল্প করা ছেলে আমি নই। তাম্মাত কালেমাতু রাব্বিকা সাদাকা ওয়া আদলা লা মুবাদদালা লি কালিমাতিহি ওয়া হুয়া আস-সামিউল আলিম। ইসলাম এমন একটা ধর্ম, এর কোন লয় ক্ষয় নেই। আছে নামাজ কেউ পড়ে না বলে নামাজ কি কমিয়ে তিনক্ত করা হয়েছে? বরকা গায়ে দেয় না বলে কি পর্দা তুলে দেওয়া হয়েছে? কিন্তু আমি আপনাকে দেখাবো, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি পৃথিবীতে কোন মত, কোন পথ, কোন ধর্ম অটল অচল হিমাচলের মতো দাঁড়িয়ে থাকতে পারেনি। শতপ্রথম বিধবা বিবাহ কে চালু করেছিল বলতে পারবেন? কে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর? এরা, এদের ধর্মগ্রন্থে আছে কোন মেয়ে ছেলের স্বামী মরে গেলে ওই মেয়েটাকে কাঁকড়া পোড়ানো করে চিতায় পুড়িয়ে মেরে দাও, যাকে বলা হতো সতীদাহ প্রথা। কিন্তু রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা বললেন না, একটা বেটা ছেলের জন্য আর একটা নিরীহ মেয়েকে মেরে দেওয়া হবে, এ নীতি আমরা মানি না, পরিবর্তন করো। তাই বিধবা বিবাহ চালু করলো। কিন্তু এই নীতিটা শতপ্রথম চালু করেছিলেন কে? একজন বলেছেন, নাম তো জানি না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে? আরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নেবেন তা কি বুদ্ধদেবকে ভয় খাচ্ছেন নাকি? আরে বলেন না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা রামমোহন রায় কোন বিধবা মেয়েকে বিয়ে করেনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বিধবা মেয়েকে বিয়ে করেনি, শুধু মুখে বলে দিয়ে গেছেন। কিন্তু ইন্টারন্যাশনাল প্রফেট, দি গ্রেট টিচার অব দি ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার মর্যাদা দিতে গিয়ে জীবনের প্রথম যে মেয়েটাকে বিবাহ করলেন তিনি হলেন 40 বছরের বয়স্কা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 25 বছরের বিবাহের পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরার এর আগে দুই জায়গায় বিয়ে হয়েছিল, সেখানকার ছেলে মেয়েও ছিল। আল্লাহর নবী প্রথম জীবনে যাকে বিয়ে করলেন তিনি হলেন বিধবা, বলেন আলহামদুলিল্লাহ। এই নীতিটা সারা পৃথিবীর বুদ্ধিজীবীদের মাথার মগজকে গরম করে দিয়েছে। যত বড় বড় উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন, টপ 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 করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আগামী দিনেতেও হবে। আর একবার বলা যাবে সুবহানাল্লাহ। 14টা ভাষায় ডক্টরেট, নাম হচ্ছে ডাক্তার শিবশক্তি মহারাজ, দিল্লি রাজস্থানে বাড়ি। রাতের বেলা শুয়ে আছেন, রাতের অন্ধকারে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ডাক্তার শিবশক্তি মহারাজের মাথার ধারে বসে আবার নবী পাক বলছেন,
বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নারায়ণপুরের ছেলেমেয়েরা যারা ইংরাজি জানে তারা ইংরাজি বেশি বলে। ডাক্তার শিবশক্তি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াই আর ইউ, আপনার নাম কি, আপনি বা কে? আল্লাহর নবী বলছেন আরবি ভাষায়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা প্রশ্ন করছি, দশ মিনিটের ভিতরে উত্তর দিতে পারলে ২০ টাকা প্রাইজ, ক্যাশ হ্যান্ড। যদি বলা হয় সচিন তেন্ডুলকরের রান কত, এত, সৌরভের কত, এত, আপনারা বলতে পারবেন সারা পৃথিবীতে আল্লাহর নবী যখন এক নম্বর মানুষ, তিনি পৃথিবীর কোন স্কুলে পড়াশোনা করলেন, তার মাস্টার কে? আপনি বলে দেবেন আল্লাহ, কিন্তু আমি তো বুদ্ধদেবের ফুফুতো ভাই, আমি ওসব কথা বিশ্বাস করি নাই। আমাকে যুক্তি এবং উক্তি দিয়ে বোঝাতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুলে পড়েছিলেন, কোন ইউনিভার্সিটিতে পড়লেন, তাকে আপনারা বিশ্ব নবী বলে মেনে নিলেন, তার মাস্টার কে, তা কোন কলেজে পড়ে তিনি পণ্ডিত হলেন। শুধু খবরের কাগজ পড়ে মগজ গরম করবেন না, পাঁচটা বইয়ের নাম বলে দিয়ে যাচ্ছি, কিনে পড়বেন। আজকে তো বুদ্ধদেব দেখছে আমি ভোটে হেরে যাব, তাই বলছে আমি হাওড়া বলেছি, ওরা কেওড়া লিখেছে, তোর মতো ছোট লোক আর মুখ্যমন্ত্রী হবে না, আমি হাওড়া বলেছি ওরা কেওড়া লিখেছে, ও তাই শুধু শুধু বাংলাদেশি ভেবে বসিরহাট মাদ্রাসার শিক্ষকদের অ্যারেস্ট করলো। আমার মতো আমজাদকে তিন চার জায়গায় আটকেছে, গায়ের জামা খুলে চেক করছে, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি আসছি মালদা থেকে, ফরাক্কার ব্রিজ পার হওয়ার পরই তিনটে পুলিশ আমাকে গাড়ির ভিতরে চেক করছে, এই তোমার নাম কি? আমি বললাম আমি লাদেনের বংশধর। বলছে কি তোমার নাম? কে বলছে আমজাদ হোসেন আর উসামা বিন লাদেন, কি সুন্দর মিল। বলছে জামা খোলো দেখি, খুললাম, কি দেখবেন? বাড়ি কোথায়? আফগানিস্তান। যাবেন কোথাও? লাদেনকে খুঁজতে যাচ্ছি। শেষের বেলা আমার পকেট থেকে আমার ভিজিটিং কার্ড পরিচয় পত্র দেখালাম, বলছে মশাই আগে দিলে আর আপনার গা জামা খুলতাম, অন্ত দাঁড়িয়ে আছে বলে যখন সন্দেহ হয়েছে তা চেক করে নেন, দেখেন তোরা পুরা গুহায় আছে কি। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা সরে যান, আমার নজরের বাইরে চলে যান, আমি এমন কিছু খারাপ কথা আপনাকে বলতে আসিনি, আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছি আল্লাহর নবী কোন কলেজে পড়লেন। বইকটার নাম বলে দিচ্ছি, টেপ হতে পারে নাও পারে, রঙ্গিলা রসুল, বেওপাড়ার বাপলিকা, উল্টো বুঝিল রাম, সেমেটিক ধর্ম, নির্বাচিত কালাম, মক্কা কাণ্ড, লন্ড ভণ্ড, এই পাঁচটা বই বাজারে বেরিয়েছে, তবে মাদ্রাসার উপরে আক্রমণ হয়েছে। টুপি দাড়ি মাথায় দেয় যারা, এরা পাকিস্তানের লোক, গুপ্তচরের ভাই, এরা চোর ডাকাত ছিনতাইবাজ। আজকের আমার আলোচ্য বিষয় হল মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাস না শান্তি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। আরব আমার, মক্কায় আমার,
মদিনায় আমার সোনার দেশ, যে মাটিতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ, ধন্য গো আরব ভূমি পেয়ে খোদার সৃষ্ট দান, তোমারে বুকে রাখলে চরণ পাপীরা হয় পুণ্যবান। আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা। ও নারায়ণপুর এলাকার বাবাজিরা, আল্লাহর নবী হুজ্জাতুল বেদা জীবনের শেষ হজ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমাদের এই মাদ্রাসা বন্ধ হবে তার ইঙ্গিত দিয়ে গেলেন। আয় আমার সাহাবারা, আমি চলে যাচ্ছি আর এই জায়গায় তোমাদের সাথে আমি এক হতে পারি নাও পারি, তোমাদের ভূত ভবিষ্যতের কথা চিন্তা করে দুইখানা জিনিস আমি তোমাদের দিয়ে গেলাম, তারাক তুফিকুম আমরাইনে লান্তাদেল্লা লাও তামাসাক্তা বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি। আয়ামান সাবারাত, কাল বৈশাখীর ঝড়ে যেমন ঘর পড়ে যায়, গাছের গোড়া নড়ে যায়, আখির জামানায় শেষ যুগেতে তোমাদের ইমান ইসলামের উপরে মাদ্রাসা মসজিদের উপরে বড় বড় ফেতনা ফাসাদের অশান্তির ঝড় বয়ে যাবে, ওই সময় তোমাদের ইমান ইসলাম ঠিক রাখার জন্য দুইখানা জিনিস আমি দিয়ে গেলাম, ডান হাতে থাকবে কোরআন শরীফ, বাম হাতে থাকবে হাদিস পাক। পৃথিবীর কোন শক্তি কোন রাজনীতির নেতা তোমাদেরকে জাহান্নামা রাস্তায় নামিয়ে জান্নাতে রাস্তা বন্ধ করে দিতে পারবে না। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। ডান হাতে থাকবে কোরআন, বাম হাতে থাকবে হাদিস। 213 বাস ছেড়ে দিয়েছে, ডান দিকে আছে আয়না, বাঁদিকে আছে হেল্পার, সামনে গাড্ডা হয় লেডিস হয়, থোড়া বাঁয়ে খানিকটা ডান দিকে চেপে কি বলে না, ড্রাইভার ডান দিকে রায় না দেখি আমি আমজাদ হলাম রাস্তা বাস, আমার কোরআন হলো ডান দিকে রায় না আর হাদিসটা হলো বাদিকের হেল্পার। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই দিকে দুইটোকে ফলো করব, রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, আমি আমল করতে করতে মরে যাব, আল্লাহ আমার জন্য জান্নাত দরজা খুলে দেবে। আমার বাবাজিরা মাদ্রাসায় নাকি সন্ত্রাস শিক্ষা দেয়, যে কোরআন শরীফ নবীর উপরে 23টা বছর ধরে নাজেল হল ওই কোরআনটা শিক্ষা করার জন্য 12টা বছর একটা গরিবের ছেলেকে বডিগের আলু আর ডালের পানি খেয়ে 12 বছর ধরে কোরআন শিখতে হয়। কথাটা সত্য না মিথ্যা? কোন বড় লোকের ছেলে মাওলানা হয়, আরে কথা বলেন না কেন, হয় দুটো একটা হয়েছে কিন্তু হাওড়া শিয়ালদা নেই, বেশিরভাগ গরিবের ছেলে মাওলানা হয়েছে, বড় লোকের ছেলে মাওলানা বা হাফেজ হয়নি। যদি দুটো একটা হয়ে থাকেন তাদের দাড়িও নেই, গোপও নেই, নামাজের ধারও ধারেনি। কথা সত্য না? কথা মাথায় ঢুকছে? যদি অসুবিধা হয় বলেন চেঞ্জ করছি, আরো আছে, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন, আপনার ছেলেটা মাদ্রাসায় ভর্তি করে দিলেন, ও বাবাজি কোরআন কি শিক্ষা দিল দেখে নেন, আপনার সাথে একটা মেয়ে ছেলের বিয়ে হবে, আপনি হলেন বেয়াদোবালি আর আপনার যার সাথে বিয়ে হবে সে হল বেহায়া খাতুন, বেয়াদোবালি আর বেহায়া খাতুনের বিয়ে হবে, আল্লাহর কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে কেন বিয়ে করবে, নেশা হুকুম হারসুল্লাকম
ফাতুহার সাকুমান না সে তোম আল্লাহর কোরআন বলে ও গো বান্দা মেয়ে ছেলে হলো তোমাদের মেয়ে ছেলে হলো তোমাদের বেগুন বাড়ি পাট বাড়ি মুলো বাড়ি ওই মেয়েকে বিয়ে করো তুমি যত পারো তাড়াতাড়ি কেউ জমি কিনলে টাকা তাকে দিতে হয় না যে বেচে সে দেয় আমার দিকে চেয়ে উত্তর দেন যদি জমি বিক্রি হয় যে বেচে সে টাকা দেয় না যে কেনে সে টাকা দেয় তা আল্লাহ বলছে মেয়ে ছেলে তোমাদের জমিন সেই মেয়েকে তোমরা বিয়ে করে ঘরে আনো তাহলে আমি কিরকম অপদার্থ কয়াকার টয়াকার ল আল্লাহর কোরআনের বিরোধিতা করে মেয়ের বাপের কাছে হাত পাতি তো আপনাদের এখানে মনে হয় যা গত বছর বলেছি বন্ধ হয়ে গেছে আর মনে হয় কেউ নেয় না আমাদের তারকেশ্বরে নতুন ঢং উঠেছে বলছে ষাট বললে পঞ্চাশে দাঁড়াবে ষাট বললে পঞ্চাশে দাঁড়াবে আল্লাহর কোরআন বলছে ওই মেয়ে ছেলেকে তুমি বিয়ে করো আমার নবীর হাদিস শিক্ষা দিচ্ছে যে মেয়েটাকে বিয়ে করবে তার ভিতরে কিরকম গুণ থাকতে হবে দেখো হাসাবুহা নাসাবুহা অদিনহা আমালুহা তুমি যে মেয়েটাকে বিয়ে করবে প্রথম তার বংশ দেখো তারপরে তার গুণ দেখো তারপরে ধর্ম দেখো শেষের বেলা দেখো মেয়েটার ভিতরে কতটুকু ধন সম্পদ মজুদ আছে ফুরপরা শরীফের পীর সাহেব কিবলা হুজুর এসে গেছেন বলেন নারায় তকবীর আরে বলেন না নারায় তকবীর জনা ভাই সাহেব হুজুর কিবলা ফুরপরা শরীফ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালালে সাইয়েদেনা আল্লাহর কোরআন বিয়ে করতে বলল আল্লাহর নবী বলছে যাকে বিয়ে করবে তার চারটে জিনিস দেখো বংশ দেখো রূপ যৌবন দেখো সৌন্দর্য দেখো তারপরে তার ভিতরে কতটা ধর্ম আছে দেখো তারপরে দেখো ওই মেয়েটা ধনী না গরিব এটা এখন দেখা হয় এখন চার নম্বরটাকে এক নম্বর করা হয় কতটা দিতে পারবে তাই বলো সে বেগুন কানা হোক মাল সলিড হলেই হবে আমার বাবাজি তাহলে বেয়া দোবালি আর বেহায়া খাতুনের বিয়ে হয়ে গেল আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআনের হাফেজ হয়েছিলেন একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের পাড়ায় কি হচ্ছে এই হাফেজ কেউ হয় না আপনাদের দেশে হয়নি মায়ের পেট থেকে কেউ হাফেজ হয়নি আর আমি যদি আপনাকে দেখাতে পারি বিয়ে হয়ে গেল আল্লাহর মিহির বাণীতে একটি সন্তান পয়দা হল সাড়ে তিন বছর বয়স এখন ভালো বাংলা জানে না ইংরাজিও জানে না রাস্তায় হাঁটে আর আপন মনে বলে পাগল হওয়ার এমায় ধীরে ধীরে কি করে বলে রে ওর প্রথম মাস্টার কে রে কার কাছ থেকে শিখল রে আর কার হাত ধরে পাগল হলো রে ওই বয়সে রাগ করবেন না আমার বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাব্বা এত বড় আল্লাহর ওলি বারো চোদ্দ দিন খাওয়া হয়নি তবু না বলে কারো ফলে হাত দেয়নি রমজানের মাস কিছু গালে দিতে পারে না হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন দাজলা নদীর ধার দিয়ে হঠাৎ দেখতে পেলেন একটা আপেল নদী দিয়ে ভেসে ভেসে আসছে খোদার জ্বালাতে আপেলটা তুলি গালে দিয়ে দিল পেটটা শান্ত হলো ব্রেনটা কাজ করলো ভিতর থেকে বেরেক মারছে আবু সালে এই ফলটা তুই কাকে বলে খেলি এটা হালাল না হারাম একবার কি জানতে চাইলি না
সরকার এটা মাদ্রাসায় পড়লে কোরআন জানলে আমার আল্লাহ তাআলা মুমিনের অন্তরের ভিতরে একটা বিবেকের দংশন তৈরি করে দেয়, হারাম জিনিস খেলে মুখের ভিতরে আপনার কিনা বেরেক মারবে, হারাম রাস্তায় পা দিলে বেরেক মারবে, হারাম কথা মুখ দিয়ে বললে এই কোরআন আর হাদিস বেরেক বেরেক আল্লাহর বান্দাকে শায়েস্তা করে দেবে। আব্দুল কাদের জিলানির বাপ ভাবছেন আল্লাহ রে এত বড় অন্যায় করে ফেললাম, নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাগান দেখতে পেয়েছেন, আসসালামু আলাইকুম বাবাজি এ বাগানটা কার? বলছে এটা হলো আল্লাহর, আমি হলাম ম্যানেজার। আচ্ছা আপনার বাগানের ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আমি খেয়ে ফেলেছি, এখন কি করতে হবে বলো? বাগানের মালিক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখে মনে মনে ভাবলো, আল্লাহ তাআলা কত লোক আমার ফল চুরি করে খায়, কত লোক জোর করে নিয়ে পালায়, পানিতে ভেসে যাচ্ছে খেয়ে আবার আমায় বলতে এসেছে, তালের ভিতরে মুক্ত আছি, মাজা ঘষা করলে আরো খাঁটি হয়ে যাবে। ও বাবা আবু সালেক, তুমি যখন ফল খেয়েছো আমায় না বলি পানি দিতে হবে বাগানে, আমার এই বাগানে 10 বছর বিনা বেতনে। একটা আপেল খেয়েছি 10 বছর? যাক গে বাবা, আমার আল্লাহ যদি রাজি হয় তাই হোক, 10 বছর পানি দেব, বলেন আলহামদুলিল্লাহ। দেখেছেন মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? বাগানে পানি দিতে রইলেন, 9 বছর 9 মাস 28 দিন হয়ে গেল, 2 বালতি পানি গাছের গড়াই দিয়ে আবু সালে মুসা জাঙ্গি দোষ হাত জোড় করে বলছেন, ও বাগানের মালিক আর কয়েকদিন পরে আমি ঘরে যাব, আমার মা বাপ মনে হয় বেঁচে নেই, মন আর মানে না, 2 দিন পরে আমি আর এইখানে থাকব না। বাগানের মালিক বলছে, আবু সালে আমি তোমায় মাফ করব না, আমার আর একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে কয়লার মতো কালো, চোখে দেখতে পায় না, কানা হাত পা নেই খোড়া, কথা বলতে পারে না, গোগা হাবা, ওই মেয়েটা কি তোমায় বিয়ে করতে হবে বাবা? আবু সালে মনে মনে বলছে, একটা আপেল খেয়ে 10 বছর পানি দিলাম তাতে হলো না, ফের কানা মেয়েকে বিয়ে করতে হবে? আজকের দিনে কোন কানা মেয়ের বর হবে? উচ্চ মাধ্যমিক পাস, কোরআন পড়তে জানে, লারা দত্তের মতো বডি, তাও যদি তার 20,000 টাকা স্প্লেন্ডার গাড়ি দিতে হয়, কানা খোড়া মেয়ের আজকালকার দিনে কি বিয়ে হয়? সরকার বলছে নারী আর পুরুষ সমান, বলে না নারী আর পুরুষ যদি সমান হয় বাসে খুব ভিড়, একটা বুড়ি বলছে বাবা যাব গো, কন্ট্রাক্টর বলছে না হবে না সরে যাও, আর একটা 18 বছরের যুবতী বলছে যাব, বলছে একটু, তা বুড়িটার বাদ দিলি ওর নিলি কেন? নারী আর পুরুষ যদি সমান হয় তো ওটাও তো নারী। একটা বুড়ি পার্টি অফিসে গিয়ে বলছে বাবা আমার মারছে গো আমার ছেলেরা, বুঝলো, আমাকে মারছে গো আমার বউছে, বুঝলো। একটা আই বুড়ো মেয়ে গিয়ে বললো হুজুর এই আমজেদ আমার সাথে অশ্লীল ব্যবহার করেছে, কি হ্যাঁ ওকে দেখা করতে বলবি তো, কথাটা সত্য না মিথ্যা? একই নারী জাতের সঙ্গে যদি 2 রকম ব্যবহার হয় তাদের মুখে নারী আর পুরুষ সমান এ কথা বলা কি সাজে? দেখেন আব্দুল কাদের জিলানির বাপের অবস্থা, বললেন হুজুর আমি বিয়ে করলে আপনি মাফ করবেন? বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ শাদি করব। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গেলেন,
পূর্ণিমার চাঁদের মতো চেহারা, চৌকির উপরে শুয়ে আছেন, ঘরটা আলো করে শুয়ে আছেন আব্দুল কাদির জিলানির আব্বাজাত। ওই ঘরের ভিতরে ঢুকে মনে মনে ভাবছে আল্লাহ তাআলা, আমার শ্বশুর বলেছেন আমার মেয়ে কয়লার মতো কালো, হাত পা নেই, খড়া, কথা বলতে পারে না, গোগা, তাহলে এই মেয়েটাকে এ তো মনে হয় আমার বিবি নয়। ওই রাতের বেলাতে শ্বশুরকে গিয়ে ডাকছে, আব্বাজি একবার আপনি বাইরে আসবেন, আপনার সাথে কথা বলবো। শ্বশুর দৌড়ে বেরিয়ে পড়লেন, আবু সালে মুসা জঙ্গি দোস্ত হাত দুটো বললেন, বাবাজি হাত দুটো ধরে বললেন, বাবাজি আপনি বললেন আমার মেয়ে কানা অন্ধ হাবা গোগা, তাহলে মেয়েটাকে ওই সময় বলেছিলেন বাবা আবু সালে ওইটাই আমার মেয়ে, ওর নাম হলো উম্মুল খায়ের ফাতিমা, আমি তোমার কানা খোঁড়া অন্ধ হাবা কেন বলেছি বুঝতে পারোনি বাবা, আমার মেয়ের 18 বছর বয়স হয়েছে, আজই পর্যন্ত ভিডিওর হলে যাইনি, সিনেমার হলে যাইনি, পার্টির মিটিং এ যাইনি, হারাম রাস্তায় পা দেয়নি, যাদের সাথে বিয়ে করা হারাম তাদের ছাড়া অপর কোন পুরুষকে নিয়ে ঘরের দোর দিয়ে হুইসপাট, ফুফুতো ভাই, দুলা ভাইয়ের ছোট ভাই, প্রাইভেট মাস্টার তাই ভাই গল্প করে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কয়লার মতো কালো, ওই মেয়েটাকে নিয়ে সংসার আরম্ভ করে দিলেন। আল্লাহ তাআলা দুটো সন্তান দিলেন, একটি সন্তানের নাম হলো আব্দুল কাদের, মাদ্রাসায় ভর্তি করা হলো, ওস্তাদ বলছে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, চুপ করে আছে, এই আব্দুল কাদের বলো বিসমিল্লাহির রহমানির রহিম, চুপ করে আছে, এই আব্দুল কাদের পড়ো পড়ো বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের চিৎকার করে বলেছিলেন, হুজুর আপনি ওস্তাদ হয়ে যদি প্রথম লাইনটা ছেড়ে দেন আমি ওই ভুল পড়াটা কেমন করে বলি, একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ, হ্যাঁ বাবা প্রথম লাইনটা কি গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওস্তাদ অবাক হয়ে মুখের দিকে চেয়ে বলে, বাবা আব্দুল কাদের আমি 18 বছর এই মাদ্রাসায় পড়াচ্ছি, কোন ছেলে আমায় ভুল ধরতে পারেনি, তাহলে তোমার প্রথম মাস্টারকে আব্দুল কাদের জিলানি বলেছিলেন আমার মা হলো 18 পারা কোরআনের হাফেজা, আমি যখন আমার মার পেটে ছিলাম আমার মা গান শোনেনি, গান বাজায়নি, কোরআন তেলাওয়াত করেছিল, আমি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছিলাম, আবার আমি ভূমিষ্ঠ হলাম আমার মা আমায় দোলায় নিয়ে দোলা দেয়, হিন্দি ছায়াছবির গান শোনায় না, মা আমার কোরআন পড়ে পড়ে শোনায়, আমি মায়ের মুখ থেকে ইয়াদ করেছিলাম সুবহানাল্লাহ। আজ থেকে 30 বছর আগে আমাদের বাপ চাচারা ফরজ গোসল করেছিল বেলা ওঠার আগে, কি ঠিক বলছি? এখন হাইব্রিড পোলট্রির বাচ্চা ভোরের বেলা ডুব দিলে বাঁচবে না, তাই ইহুদি নাসারার মতো জীবন যাপন করছে, ও ঘটপুকুর বাজার থেকে এসে 12টার সময় ডোবে, এ 11টার সময় ডোবে, আর খালি বলে হুজুর তদবির করে দাও, ছেলে বড্ড বদমাশ পড়ে না, হুজুর দোয়া করো বেগুন বেঁকা হচ্ছে, পটলে পোকা লেগেছে, আর ফিশারি ঘেরি করেছিলাম মাছ মরে সর্বনাশ, তোর সর্বনাশ হবে না তা কার হবে রে ভয়ঙ্করী খাতুন। এই নারায়ণপুরের বালাজিরা দলিলুল আরেফিন কিতাবে লেখা আছে, আল্লাহর নবী বলেন যদি কোন স্বামী আর স্ত্রী বেলা ওঠার আগে ফরজ গোসলটা করে নেয়, 2 রাকাত করে 4 রাকাত সুন্নতার ফরজ নামাজটা আদায় করে, দুজনের মাথা থেকে যে কপটা পানি গড়াবে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা 2 মানুষকে দান করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ।
দেখেছেন আল্লাহর নবী বলছেন বেলা ওঠার আগে ফরজ গোসল করো। আমরা ঋত্বিক রৌশন আর প্রসেনজিতের উম্মত হতে গিয়ে ফরজ গোসলটা করছি বেলা ১২টার সময়। আমাদের মাদ্রাসায় শিক্ষার দরকার আছে না? আচ্ছা মাদ্রাসা তুলে দেওয়া হবে না রাখা হবে? একসাথে বলেন, ডাকবেন না তুলবেন? মাদ্রাসা রাখলে ফরজ গোসলটা কিন্তু আবার একদিন বেলা ওঠার আগে হবে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসায় কি শিক্ষা দেয়? আপনার ছেলেটা মাদ্রাসায় ভর্তি হলো, ওস্তাদ বলছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলো, বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব, কিতাবটার নাম হলো তাফসীরে আলিফ লাম মিম। ওই তাফসীরের ৮০ পৃষ্ঠায় লেখা আছে এক মাতাল মরে গেছে, তার কবরে ৫ বছর একটানা আজাব হয়েছে। মাতালের ছেলে মাদ্রাসায় ভর্তি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়তে রইল। সেই দিন রাতের বেলা আল্লাহ তাআলা মাতালের গোর আজাবকে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। পাড়ার একটি নামাজি মেয়ে ছেলে রাতের বেলা সামনে মাতালকে দেখতে পায়, আল্লাহর জান্নাতের ভিতরে বসে আছি জান্নাতি হাওয়ায়, এই মেয়েটা জানতে চায়, ও মাতাল তুমি মরে গেলে তোমার কবরে আজাব হচ্ছিল, কেন তোমার আজাব বন্ধ হয়ে গেল? মাতালের মুখ দিয়ে বেরিয়ে এলো, ও নামাজি মা, আমি মাতাল মরে গেছি, আমার কবরে আজাব হয়েছে, আমার ছেলে মাদ্রাসায় ভর্তি হই আল্লাহর তিনটে নাম উচ্চারণ করেছে, আল্লাহ রহমান রহিম। আমার আল্লাহ বলে, যে লোকটার ছেলে মাটির উপরে আল্লাহর তিনটে নাম নেয়, ওই ছেলেটার বাপকে মাটির ভিতরে কেমন করে আজাব দেওয়া যায়? ওর ছেলেটা মাদ্রাসায় গেছি, তার ওসিলায় ওই মাতালকে যেন গোর আজাব থেকে ছুটি দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে? সন্ত্রাস? আরে হ্যাঁ কি না বলেন না, সন্ত্রাস। কোরআনের ভিতরে কি লেখা আছে? আল্লাহর কোরআন শরীফ বলে দিচ্ছে, ওই ছেলেটার যখন ৭ বছর বয়স হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন মুরসিবিয়ানাকুম ইজা বালাগা সাবা ওয়াদরে বহুম ইজা বালাগা সারা, তোমার ছেলে আর মেয়ের ৭ বছর বয়স হয়ে গেলে তাদের নামাজের ট্রেনিং দাও, নামাজির কথা বলো, ১০ বছর বয়সে যদি নামাজ না পড়ি ওদেরকে মেরে মেরে নামাজের পাটিতে দাঁড় করাও। একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার ছেলেকে বিড়ি আনতে বলেছিলাম, দোকান থেকে আনে নে মেরেছি, কিন্তু নামাজ পড়ে নে মেরেছি? একজন হাত তুলেছেন, ধন্যবাদ, ওনার জীবনটা ধন্য, ওনার ছেলেকে নামাজ পড়েনি মেরেছে, বলেন আল্লাহুম্মা আমিন। হাদিসে আছে মারো। কিছু কিছু লোক আছে ৭০ বছর বয়সে, বুড়ো বয়সে নামাজ শিক্ষার জন্য তাকিদ দিচ্ছে, আল্লাহ নবী বলছে ৭ বছর বয়সে শেখো। তাহলে আপনার ছেলেটা ৭ বছর বয়সে যদি নামাজি হয় উপকারটা আপনার কি হবে? আল্লাহর কোরআন শরীফের ভিতরে সেটা বলে দেওয়া হলো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন শরীফ বলে, ও গো আল্লাহর বান্দা, ৫ ওয়াক্ত আল্লাহর নামাজ আদায় করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, আর তোমার মা বাপের সাথে সুন্দর ব্যবহার করো। একবার বলেন আলহামদুলিল্লাহ। গত বছর বলেছি কি আমার মনে নেই ভাই, কিছু কিছু লোক পাকা ঘর তৈরি করে তার দোয়ালে লিখে দিয়েছে পিতা মাতার আশীর্বাদ, লেখে নে পিতা মাতার আশীর্বাদ, সব কিছু খুঁজে পাইলে পাইবেন কিন্তু পিতা মাতা বাদ। বাড়িটা খুব সুন্দর করেছে, ঘরের ভিতরে সব পাবেন, এফএম রেডিও, টিভি, খবরের কাগজ, ফ্রিজ, মেশিনে পানি পড়বে, গোসল করতে পারবেন, কিন্তু মা বাপকে ওই বাড়িতে খুঁজে পাবেন না। আমি এক বাড়িতে গেছি, দেখি কালো চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে রেখে, এটা কি ভাই?
বলছে আর কি ভাই, মুসলমানদের বড় মা কে? মুসলমানদের বড় মা হচ্ছে সিনেমা, এদের নিজের মা হচ্ছে সৎ মা, শাশুড়ি হচ্ছে সেকেন্ড হ্যান্ড মা, আর সব থেকে বড় মা হলো মুসলমানদের সিনেমা, এর উপরে মা আর নেই। তাই কালো কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে, ওটা হচ্ছে সিনেমা, টিভি টিভি আর বিবি। আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ ভাই আপনি এত সুন্দর বাড়ি তৈরি করেছেন আপনারা ক ভাই? বলবে আমরা তিন ভাই। তা তোমার মা বাপ কোথায়? বলো ও সেই পুরনো বাড়িতে আছে। আর এ বাড়িটা কার? বলছে ও তালবেশ শায়েক আর লয়েক আর আমার বড় ভাই, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। এ সমাজের ওষুধের কথা বলছি আমি, কোরআনের আয়াত বলে রেখেছি, মাদ্রাসায় পড়লে সন্ত্রাস শিক্ষা দেয় না, শান্তি শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে একটা আয়াত তুলেছি, আল্লাহ বলছে নামাজ পড়ো, কারো কা অংশীদার স্থাপন করো না আল্লাহর সাথে, আর তোমার মা বাপের সাথে সুন্দর ব্যবহার করো। আপনারা জানেন মুসলমান ছাড়া বাকি সব ধর্মলম্বী বুড়ো মা বাপকে বুড়ো হয়ে গেলে কোথায় রাখে কি জানেন আপনারা? বৃদ্ধ আশ্রমে। জোরে বলেন কোথায়? বৃদ্ধ আশ্রমে, মানে লোক দিয়ে খাওয়াবে, লোক দিয়ে গা ধোয়াবে, আমার বউ ওর হাত ধরবে না, আমি ওর পায়খানার কাপড় সাফ করব না। কিন্তু কোরআন বলছে না, তুমি যে মায়ের দুধ খেয়েছ, তোমার মা যদি পায়খানা করে সাফ করার কেউ না থাকে, তুমি সন্তান হাতে করে কেড়ে ফেলে দিলে তোমার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শিক্ষাটা কে দিচ্ছে? কোরআন শরীফ। জোরে বলেন কে? কোরআন শরীফ। এখন নামাজ পড়তে হবে কেন, কিসের জন্য নামাজ পড়তে হবে? আল্লাহর কোরআন বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করবে বলে। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলছেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন আমান তারা কাহা ফাকাদ আদামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, কেউ যদি নামাজ আদায় করে ধর্মটা মজবুত হবে, নামাজ ত্যাগ করলে ধর্মটা দুর্বল হয়ে যাবে। আমার দিকে তাকান, আপনাদের এখানে হাল লাঙ্গল আছে তো? কি আছে না? দুটো হেলে গরু কিনেছেন হাল চষবেন বলে, হাল চষলে চষা যায়, মই দিতে গেলে সয়, রাখবেন না বেচবেন? কথা বলছেন না? শুধু বিক্রি হবে না, দুটো সুই কিনবে, দুজনের লেজের ভিতরে ঢুকিয়ে হাটে নিয়ে বলবে খালি একবার গায়ে হাত দিয়ে দেখো, দুটোই ডান দিকে জোড়া যাবে। কি কথা, সত্য না? যে গরু হাল চষা যায় মই দিতে গেলে সয়, তাকে আপনি বেচবেন কেন? সে তো গোবর দেয় হাল চষা যায়, খালি মই দিতে গেলে সয়? ওগো আমজা তুমি পার্টি করবে, সিনেমা দেখবে, মদ খাবে, গাঁজা খাবে, তাস খেলবে, নামাজটা পড়বে না, আল্লাহ তোমায় ভালোবাসবে? একটা লোকের একটা মেয়ে ছেলে আছে, 130 জায়গায় দেখাশোনা হয়েছে, বিয়ে আর হয় না। যুবক ছেলেরা নড়াচড়া করছে আমি বুঝতে পারছি, ওরা একটু টমেটো চাচ্ছে। একটা লোকের একটাই মাত্র মেয়ে, বিয়ে পাশ, বয়স হয়ে গেছে 28, বিয়ে আর হয় না। মেয়ের বাপ ইঞ্জিনিয়ার, ছেলে চাচ্ছে মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিয়ে আর হয় না। তা একটা ধাপ্পা বাজ উকিল এসে বলছে চাচা তোমার মেয়ের বিয়ে দেবে? বলছে ছেলের বাড়ি কোথায়? বলছে সোনারপুর। ছেলে কি করে? বলে কলকাতায় থাকে, জজের উপরের পোস্ট। এত দামি ছেলে? বাবা দিনকাল খারাপ, কাউকে বলিস নে। যদি লোক জানে আমার মেয়ের বিয়ে ভেঙে দেবে, গোপনে গোপনে কাজ সারতে হবে,
আমার ভাইরা ভাইকে বলবো নি, শালাকে বলবো নি, খালি তুই আর আমি, আমি আর তুই। তিন সাথে একুশ, কুড়ি দিনের মাথায় বিয়ে হয়ে গেল। ছেলে শ্বশুর বাড়ি এসেছে, পাড়ার ছেলেরা জিজ্ঞেস করছে, ও চাচা তোমার জামাই কি করে? ও কলগেটের মতো দাঁত বার করে হাসে, মনে করে বাজি মাত করে ফেলেছি, জজের উপরের পোস্ট। আসলে ছেলে হচ্ছে রিস্কাওয়ালা। জজ যখন কোর্টে যায়, জজ নিচে বসে, ও উপরে বসে তিন চাকার মারুতি চালায়। জজ যখন বাড়ি আসে, জজ নিচে বসে উপরে বসে। মেয়ের বাপ মাথায় হাত দিয়ে বলছে, হারা আমার একটাই মেয়ে, তুই আমার এই রকম টুপি পরালি? বলছে, চাচা আমি কি তোমার একবারও বলেছি ছেলে চাকরি করে? আমি বলেছি জজের উপরের পোস্ট। তা তুমি দেখে নাও জজ কোথায় বসে আর তোমার জামাই কোথায় বসে। এইরকম ধোকা দিয়ে গরুর লেজে সুই ঢোকায়, আবার ধাড়ি ছাগল আর খাসি জবাই করে খাসির দামে বিক্রি করে, তাহলে নামাজ কেন পড়তে হবে বুঝতে পেরেছেন? দু নাম্বার, নামাজ পড়ে পাবো কি? ফালিয়া বুদু রব্বা হাজাল বাইতিল্লাদি আতআমাহুম মিন জুয়ু ওয়া আমানাহুম মিন খৌফ। আল্লাহর কোরআন শরীফ বলছে, খিদে লাগলে খেতে পাবি, কেউ যদি বোম মেরে মেরে দিতে আসে তোদেরকে মারতে পারবে না, নামাজিকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সিপিএম আমাদের দলে নেই, আছে? এই বুকে হাত দিয়ে বলেন, আছে? কংগ্রেস আমাদের দলে নেই, তৃণমূল নেই, বিজেপি নেই, আরএসএস নেই, বজরং নেই, ভিএসপি নেই, এসইউসি নেই। আমাদের দলে একটাই পার্টি আছে, সেটা কি পার্টি বলেন দেন? নামাজের পার্টি। জোরে বলেন কি পার্টি? আরে টেপটায় ঢোকাবো, জোরে বলেন না কি পার্টি? এই নামাজের পার্টি যদি আপনি ছেড়েছেন, মনে রাখবেন আগামী দিনেতে আপনার জলসা বন্ধ করে দেওয়ার চেষ্টা ওরা চালাবে, আপনার মসজিদগুলোতে তালা মারার চেষ্টা চালাবে। নামাজ পড়লে কি পাওয়া যাবে? খিদে লাগলে খেতে পাবো, কেউ যদি বোম মারতে আসে লালবাজারের দারোগার দরকার হবে না, আল্লাহর ফেরেশতা আসবে আমাকে বাঁচাতে। এন্ড ফট করে কোনো ছেলে যদি বলে ঋত্বিক রোশন নামাজ পড়ে না, ও খায় না, আমি আপনাকে দেখাবো নামাজি বান্দাকে আল্লাহ স্পেশাল খাদ্য খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজ হুজুর কেবলার বয়স কত জানেন? অরিজিনাল বয়স 102 বছর। এখন গেলে আপনার কথা উনি শুনতে পাবেন, কথা বলেন না, উনি কি বলবেন আপনি বুঝতে পারবেন? কিন্তু প্রতিদিন 1 থেকে 1.5 হাজার লোক লাইন দিয়ে অপেক্ষা করেন তার চেহারা মোবারক দর্শন করবার জন্য। হুজুর খাবেন না, তাও আপেল, সন্দেশ, মুরগি, টাকা পাদ্দারে দিয়ে হুজুর দোয়া করবেন। এ লোকটার জীবনটা সুখের না দুঃখের? আরে একসাথে বলেন না, সুখের না দুঃখের? তো ওই লোকটা সারা জীবন সাধনা করে, নামাজ পড়ে, তসবি পড়ে আল্লাহকে জয় করে নিয়েছে, তাই মরণের আগের দিন পর্যন্ত আল্লাহ ইজ্জতের খানা তার মুখের দ্বারে পৌঁছে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গত বছর নারায়ণপুরের এই ওয়াজে আমি বলেছিলাম কি আমার মনে নেই, একটা 18 বছরের যুবতী মেয়ে, তার এখন বিয়ে হয়নি, ওই মেয়ে তার সিনাতে দুধ আছে, যে দুধ বাচ্চারা খায়। মেয়েটার 20 বছর বয়সে বিয়ে হল, 21 বছর বয়সে গর্ভে বাচ্চা চলে এলো, দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগে তার বুকে আল্লাহ মিনারেল ওয়াটারের মতো দুধ পরিপূর্ণ করে দেয়।
এই নারায়ণপুরের ছেলে মেয়েরা কুড়ি বছর আগে দুধটা কোথায় ছিল? বুদ্ধদেবের বাড়িতে, মমতার হাঁড়িতে, না অটল বিহারী বাজপেয়ীর পটল গাছের তলাতে? এই বাবাজিরা, আল্লাহর কোরআন শরীফ বলে দিচ্ছে, আলো আলেদা তো ইরিদে না ওলাদা হন না, হাওলাইনে কামে লাইনে লেমানা রাদা আই তিম্মার রাদা। আল্লাহর কোরআন শরীফ বলে আমজাদ, ওরে শেরিনা হোসেনারা বিউটি, তুই তোর মায়ের গর্ভে আছিস, তোর ঠোঁট দুটো কচু পাতার মতো ল্যালব্যাল করছে, পার হাত দুটো নরম, কে তোর খাদ্য খাবে গরম, তাই আল্লাহ তালা তোর মার বুকেতে তোকে ভূমিষ্ঠ করার আগে আড়াই বৎসরের খাদ্য ভাণ্ডার মজুদ করে দিয়ে পাঠিয়েছে। রেজেকের মালিক আল্লাহ প্রমাণ হল। এবারে নামাজ পড়লে আমাদের বাড়ি ফেরেশতা আসবে, আমাদের বাঁচাবে। আপনি মনে করেছিলেন সিপিএম বাঁচাবে না, কংগ্রেস বাঁচাবে না, তৃণমূল বাঁচাবে না। একদিন গাছ আর কুড়ুলে ঝগড়া লেগেছে, কুড়ুল গাছকে বলছে তোর কেটে ফেলব, গাছ বলছে পারবি না, কুড়ুল বলছে দেখ কেটে ফেলব, গাছ বলছে পারবি না। খানিক পরে গাছ বলছে দেখ কুড়ুল, তুই আমার কাটতে পারবি না, তবে যদি আমার জাত ভাইকে তোর বাঁট বানাতে পারিস তাহলে তুই আমাকে কাটতে পারিস। কুড়ুলের একার দ্বারায় গাছ কাটা সম্ভব নয়, কুড়ুলের বাঁটটা হবে কাঠের, আর ওই কাঠ দিয়ে ধরবে, কুড়ুল দিয়ে কাটবে। মুসলমানদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো ছিল না, আমার নিজের জাত ভাই আমাদের গায়ে হাত দেওয়াচ্ছে। বুঝে নেবেন নামাজ আপনাকে কিভাবে বাঁচাবে দেখে নেন। কোরআন শরীফ আছে, না সালাতা তানাহা আনিল ফাশাল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়। আমার বাবাজিরা, আহসানুল মাওয়াইজ কিতাবে লেখা আছে, আল্লাহর নবীর একজন সাহাবা, তার নাম হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, একটা সাহাবার কাছে টাকা পেতেন, সেই টাকাটা দিয়ে দিয়েছেন। উনি এবার মদিনা শরীফের বাজারে বাজার করে একটা ভ্যান ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়েছেন, বাড়ি যাবেন, গাদা ভাড়া করি, একটা গাদা ভাড়া করি আর বাড়ি যাবেন। গাদার মালিক রাস্তার মাঝখানে গিয়ে বলে, আল্লাহর বান্দা নিমি পড়ো, আমি তোমায় জবাই করব, আমি হলাম দস্যু ডাকাত। আল্লাহর নবীর সাহাবা বলছেন, এই ডাকাত তুই আবার জবাই করবি করবি, আবার গলায় ছুরি চালাবার আগে জনমের মতো দুটো মিনিট আমায় সবাই দে, আমি তৈয়ম্বম করে দু রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে শেষ কথাটা একবার বলে দি। তৈয়ম্বম করে নিলেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে সেজদায় গিয়ে কেঁদে কেঁদে বলে, আয় আবার আল্লাহ, জঙ্গলের মাঝখানে বিপদে পড়ে গেছি, এখানে লালবাজারের দারোগা নেই, কারো কাছে হাত পাতি নেই, তোমার পাটি করি তুমি আমায় বাঁচিয়ে নাও, অনেক দেরি হচ্ছে বলে ডাকাত তলোয়ার তুলেছে, গলায় চালাবে কেটে দেবে, হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে, ডাকাত এই ডাকাত আল্লাহর নামাজি বান্দার গলায় ছুরি চালাবি না, তলোয়ার ফেলে দিয়ে দৌড়াদৌড়ি করি, কোথাও মানুষ দেখতে পায় না, আওয়াজ কে দেয়, আবার তলোয়ার তুলেছে গলায় চালাবে, আবার একবার আওয়াজ আসছে, এই ডাকাত আল্লাহর নামাজি বান্দার গলায় ছুরি চালাবি না, আবার তলোয়ার রেখে দিয়ে দৌড়াদৌড়ি করে দেখি কোথাও কোনো মানুষ নেই, আওয়াজ কে দিল, আবার তলোয়ার তুলেছে গলায় টানলে কেটে যাবে,
আল্লাহর মালাইকা ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে ডাকাতের কাছে এসে তলোয়ার কেড়ে নিল। ওই তলোয়ারের আঘাতে ডাকাতকে টুকরো টুকরো করে ফেলে দিয়ে আল্লাহর নামাজি বান্দার হাত দুখানা ধরে ওঠাল। এ নামাজ পড়লে ওরা সন্ত্রাস বললেও আমাদের কোনো ভয় নেই, কিন্তু নামাজ তো আমাদের হয় না। হাবাব, কাঁচা পেঁয়াজ আর হোমিওপ্যাথি ওষুধ খেলে কাজ হবে? তা হারাম খাদ্য চৌকোয় ফেলে দে রাকাতাই সালাতে পাড়ার লোকের জ্বালাতে কিছু হোগা? এ মোবিলের চেম্বারটা দেখেছেন? হ্যাঁ, নামাজ পড়া হচ্ছে রাকাতাই সালাতে বা পাড়ার লোকের জ্বালাতে, মাজার মধ্যেতে নামাজে কুচ হোগা? হালাল খাদ্য খান, 40 দিন নামাজ পড়েন, 95 32 12 71 627 ফোন করে জানাবেন কিছু পাইনি। কথা দিয়ে গেলাম দৈনিক পার ডে 20 টাকা করে দিয়ে আপনাদের প্রত্যেককে মাইনে দিয়ে নামাজ পড়াবে ইনশাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে হাঁড়িটা যেন ভালো থাকে। হাঁড়ি বোঝেন তো? একটা ছেলে কঠিন ডোগে পড়ে রাস্তায় পড়ে এরকম করছে, যুবক ভাইরা শোনেন। একটা রুগী বলছে কিয়া হওয়া, ছেলের বাপ বলছে উসকা হারনিয়া কা ব্যায়রাম হ্যায়, হারনিয়া রোগ আছে। একটা MBBS ডাক্তার ছিল, চেক করে দেখে বলছে খবর খুব খারাপ, এর 8 ঘন্টার মধ্যে অপারেশন না করলে মরে যাবে। তো ছেলের বাপ বলছে হাসপাতালে ভর্তি করে দাও। আর এখন হাসপাতাল মানে জানেন তো, চোর ডাকাত দস্যুর বাস। আপনি রুগী নিয়ে ছটফট করবেন, বলবে বেড খালি নেই। আপনার রুগীটা হাসপাতালে পড়ে আছে, সেলাইনের অভাবে খেচ্ছে, ছুটে যাচ্ছে দম, নার্সরা দেখছে কবি খুশি কবি গম, বেড়ে যাক তোর দম, ওরা মাস গেলে মাইনে পাবে। তো রুগীটাকে হাসপাতালে দিয়েছে, ডাক্তার চেক করে দেখছে অন্ডকোষের দোষ, অন্ডকোষ পাল্টাতে হবে। তো অন্ডকোষটা কেটে আর একটা প্লেটে রেখে চেক করতে করতে বিড়ি খাবে, ধোঁয়াটা বাইরের দিকে ছেড়েছে, কুকুর এসে নিয়ে পালিয়েছে। ও জিনিস কেউ ধার দেবে? এই কারো এক্সট্রা থাকে? ডাক্তারের গালে হাত, মেরে ফেলবে। ও যদি মরে যায় হাসপাতাল ভাঙবে, আমাকেও মারবে। কম্পাউন্ডার জিজ্ঞেস করছে কি হলো, বলছে সব গেল। বলছে এখন এ যদি মরে যায় আমার হালুয়া টাইট করে দেবে উপায়? বলছে নো প্রবলেম। একটা কুকুর দেবড়ে দেবড়ে ধরে আনলে কিরাম হয়, আর ওরটা কেটে দিলে? বলছে তাই কর মান বাঁচা। কুকুরের কেটে নিটিন অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের অন্ডকোষের সাথে জয়েন্ট করে ছেড়ে দিল, রুগী সুস্থ। ডাক্তার বলে দিচ্ছে বাবা ঘরে যাও, মাঝে মাঝে রিপোর্ট দিও কিরকম থাকো। রুগী মাঝে মাঝে নিজে আসে, এই কিরাম আছো? বলছে খুব ভালো আছে। এই কিরাম আছো? বলছে একটা খুব খারাপ। বলছে কি? বলে যখন পেশাব লাগে অটোমেটিক খালি একটা ঠ্যাং উপরের দিকে উঠে যায়। আর কেন উঠে যায় আপনি বুঝতে পারছেন? ডাক্তার মুচকে মুচকে হাসছে আর বলছে ডাক্তার তো জানে কেন ওর ঠ্যাং ওঠে, কার ম্যাগনেট লাগিয়েছে? ও তো ঠ্যাং তোলা পার্টির ম্যাগনেট। তা মুসলমান হারামখোর, তোমার হালাল খাদ্য খেয়ে নামাজ পড়লে ভারতের মাটি থেকে তোমাকে কেউ তাড়াতে পারত না। তুমি হালাল খাদ্য খাওয়া বন্ধ দিয়ে তুমি হারাম খাদ্য খাচ্ছ, তাই ভারতের মাটি থেকে তোমার পা অটোমেটিক উঠে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা।
মাওলানা মোহাম্মদ ওয়ালালে সাইয়েদেনা আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে মায়া মিনার কোলেরে চাঁদ করে ঝলমল সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা ওয়ালালে সাইয়েদেনা আমার বাবাজিরা আরেকটুখানি এগিয়ে চলেন মা বাপের হক সম্পর্কে ভবানীপুরের হুজুর কিছুটা বলে গেছেন আমি আপনাকে দেখাচ্ছি মাদ্রাসায় পড়ে সন্ত্রাস শিক্ষা দেয় না শান্তি শিক্ষা দেয় সেটার প্রমাণ নিয়ে নেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কি শুনেননি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুস সালাম বলে একটা শিকারী গরিব মানুষ দুটো বাচ্চা আছে মা আছে বাপ আছে বিবি আছে করে কি সারা দিনের মধ্যে হরিণ শিকার করে বিক্রি করে খায় ও নারায়ণপুরের বাবাজিরা হাদিস শরীফে লেখা আছে আল্লাহর নবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা খিটি খায় এরা হলো আল্লাহর দোস্ত জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আব্দুস সালাম শিকারী গরিব হতে পারে জীবনে মিথ্যা কথা বলে না নামাজ কাজা হয় না হারাম খাদ্য খায় না সকাল বেলা বাড়ি থেকে বেরিয়েছেন ও বাবাজিরা সন্ত্রাস বলে আমাদেরকে বলছে টুপি দাড়ি মাথায় দেয় যারা এরা হলো সন্ত্রাস দেখেন কলেমা পড়া মুসলমানের স্বভাব চরিত্রখানা কেমন হয় একটুখানি মিল করে দেখে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল সালাম শিকারী সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছেন সারাদিন ঘুরেছেন একটাও হরিণ পাইনি সন্ধ্যার একটু আগে জঙ্গলের ধারে একটা হরিণ চড়ে বেড়াচ্ছে হরিণটাকে লক্ষ্য করে তীর মারলেন হরিণের গায়ে না লেগে পুকুরের খোলে একটা বুড়ো মানুষ পেশাব করে পানি নিচ্ছিল তার গায়ে গিয়ে লেগে গেল আমাদেরকে বলছে এরা সন্ত্রাস মাদ্রাসায় পড়ে যে শিক্ষা দেওয়া হয় এটা শান্তি না অশান্তি আপনারাই বলবেন ওই তীরটা যখন গায়ে গিয়ে লেগেছি আল্লাহর কলেমা পড়া বান্দা দৌড়ে গিয়ে বুড়ো মানুষটাকে ধরে ফেলেছেন তীরটা টেনে বার করেছেন গা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে কাপড় দিয়ে সেই রক্তগুলো মুছে আর টুকটুক করে ধরাধরি করে মদিনার বাজারের দিকে নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করছেন বাবাজি আপনি যদি রাস্তায় মারা যান কোন জায়গায় খবর দিলে আমার যথার্থ বিচার হবে সেই সংবাদটা আমায় একবার শুনিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আপনি যদি মরে যান আমি কোথায় খবর দিলে আমার বিচারটা হবে সেইটা বলুন বলছে বাবা আমার জন্মস্থান হলো ইয়ার মা ওখানে আমার বসবাসের বাড়ি কিন্তু অত দূর তুমি তো পৌঁছাতে পারবে না তা মদিনা শরীফের বাজারে আমার দুটো ছেলের দোকান আছে আমি যদি মরে যাই খবরটা ওইখানে পৌঁছে দেবে আর মদিনা শরীফ থেকে 1 কিলোমিটার আগে ওই বৃদ্ধ মানুষটা ইন্তেকাল করে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা গায়ের চাদরটা খুলে চাপা দিয়ে দিলেন দৌড়েছেন মদিনার বাজারে খবর দেবেন মদিনার বাজারে গিয়ে বলছেন ভাইরা বাপেরা
দৌড়ে চলুন দেখবেন একটা নিরীহ মুসলমান মারা গেছে, কার বাপ কার ভাই কোথায় বাড়ি তার পরিচয় নাই, আপনারা চলেন কি লোক আসবে না? কাতারে কাতারে লোক আসছে, দুইটা ছেলে মুখের কাপড়টা সরিয়ে চিনতে পেরে গেছে না আরব বাজার, লাশের উপরে ঝাঁপ দিয়ে পড়ে আকার করে ধরে আব্বা আব্বা করে চিৎকার করছে। আব্দুল সালাম শিকারি বলছেন, বাবা দেরি করে লাভ নেই, তোমার আব্বার দাফন কাপড়ের কাজ শেষ করে দাও। বলছে, না চাচাজি আমার আব্বাকে কে মেরেছে? তো আব্দুল সালাম শিকারি বলছেন, তোমার আব্বাকে কে মেরেছে আমি জানি, আমার কাছে সাক্ষী প্রমাণ সব আছে, কোনো ভয় নেই, আগে দাফন কাফনের ব্যবস্থা করো। যথা সময়ে মাটি দেওয়া হয়ে গেল, দাফন কাফন করে দেওয়া হল, আমার বাবাজিরা আব্দুল সালাম শিকারীকে ছেলে দুজন ধরেছে, সত্যি করে বলেন আমার আব্বার হত্যাকারীকে। আব্দুল সালাম শিকারি ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, বাবা আমি আল্লাহর কলমা পড়া বান্দা, এই মুখে কোরআন শরীফ পড়েছি, এই মুখে আল্লাহর জিকির করি, কেমন করে মিথ্যা কথা বলতে পারি, তোমার বাপের খুনি আসামি আমি আব্দুল সালাম শিকারি নিজে, আমার তীরের আঘাতে তোমার আব্বা মারা গেছে, এখন কোন জায়গায় নিয়ে গেলে আমার বিচারটা সঠিক হবে সেই জায়গায় আমার নিয়ে চলো। আব্দুল সালাম শিকারি ভয় খাচ্ছেন না, বিচার দেওয়া হচ্ছে কার কাছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে ওমর ফারুককে আপনারা চেনেন? যারা ইংরাজি পড়েছেন শুনে নেন, ডিএলই বোল্ডার অফ ইসলামিক স্টেট। হযরত ওমর এমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন যার বয়ান দিতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। একটা কথা খালি বলি, উনি একদিন রাস্তার উপরে ইট মাথায় দিয়ে শুয়ে আছেন, রোমের বাদশাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, পাগল মনে করে চাবুক তুলেছেন মারবেন, মুখের দ্বারে মুখ নিয়ে গিয়ে দেখছেন অর্ধেক পৃথিবীর বাদশাহ ওমর। ভাই আপনি উদাউদ কনস্টেবল বিনা দেহরক্ষীতে এইভাবে ফাঁকা রাস্তায় শুয়ে আছেন, আপনাকে কেউ মেরে দেবে না? হযরতে ওমর ঘুম থেকে উঠে বলছেন, দেখো আমি আল্লাহর কসম করে বলছি, কলেমা পড়ার পর থেকে আজি পর্যন্ত বিনা দোষে একটা মশা মাছি পর্যন্ত মারিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর দুশমন আছে আমার গায়ে হাত দিতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রপতির পরিচয় শুনলেন, আর আমাদের অঞ্চল পঞ্চায়েতের প্রধান যাবে পোপা পিপা কে গো বলছে, এলেমেলে যাচ্ছে। যারা দেশের কাজ করে তাদের এত পুলিশের দরকার কেন? তাহলে তোমরা কি কম সন্ত্রাস? তোমাদের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে সন্ত্রাস। আব্দুল সালাম শিকারির বিচার হবে, কার কাছে বিচার দিয়েছেন? বিচারক হচ্ছেন অর্ধেক পৃথিবীর বাদশাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12-14 হাজার লোক জমা হয়ে গেল, আব্দুল সালাম শিকারির বিচার দেখবেন। হযরতে ওমর বলছেন, শিকারিকে। আব্দুল সালাম শিকারি বলছেন, ইয়া আমির আল মুমিনিন, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম খুনি আসামি। ওমর বলছেন, এই ওই ঘরটার ভিতরে ঢোকো, এই তোমরা কেউ আসবে না। ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলছে, সরে আয়। তুই যখন মেরেছিলিস কেউ দেখেছিল? না। কোন সাক্ষী আছে? না।
তা তুই একবার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবি যে আমি মারিনি রাস্তায় মরে পড়েছিল আমি খবর দিতে এসেছি আর যদি এ কথা না বলে এই কথা বলিস যে আমি মেরেছি তাহলে আল্লাহর কোরআনে আছে কাতলুল ফিল কিসাস যদি কেউ কাউকে হত্যা করে তার পরিবর্তে তার শিরচ্ছেদ করে দাও গলা কেটে দাও তুই কোনটা চাস ওই সময় আব্দুল সালাম শিকারী বলেছিলেন ইয়া আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আপনি আমায় জবাই করার আগে একবার আল্লাহকে স্মরণ করে তওবা পড়ে নিন বলা যাবে না সুবহানাল্লাহ যে আপনি একটা রাষ্ট্রপতি হয়ে আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলাবার চেষ্টা চালাচ্ছেন আমার গলা কাটার আগে আপনি একবার তওবা পড়ে নিন জোরে বলুন সুবহানাল্লাহ এরা সন্ত্রাস হতে পারে দোষ আমজাদের থাকতে পারে আমজাদের কোরআন কি দোষ করেছে আমজাদের মাদ্রাসা কি দোষ করল হযরতে ওমর বুঝতে পেরে গেছেন খাঁটি জিনিস আছে এর গায়ে মাটি লাগানো যাবে না ঘোষণা করে দিলেন আগামী বৃহস্পতিবার দিন বেলা দশটার সময় শিরচ্ছেদ করা হবে গলা কাটা হবে সকালে ফজরের নামাজের পরে আব্দুল সালাম শিকারী জেলখানার ভিতর থেকে ডাকছেন হুজুর রাষ্ট্রপতি ওমর আপনি একবার আমার সাথে দেখা করবেন মরণের আগে জন্মের মতো আপনার কানে কানে আমি একটা কথা বলবো হযরতে ওমর ওই জেলখানার ভিতরে গেলেন কানটা মুখের দ্বারে দিলেন আব্দুল সালাম শিকারী বলছেন হুজুর আমার কচি কচি দুটো বাচ্চা ছেলে আছে জনম দুঃখিনী মা জন্মদাতা বাপ এদের আর আহা বলার কেউ নেই আমি আমার মায়ের একমাত্র সন্তান আজ পাঁচ সাত দিন জেলখানায় বন্দি আছি আমার মা বাপের হয়তো খাওয়া হয়নি তো আপনি পাঁচ ঘন্টার জন্যে আমাকে একবার ছেড়ে দেবেন আমি জনমের মতো একবার আমার মা বাপের পায়ে হাত দিয়ে কদম বুসি করে আপনার দরবারে হাজির হব হযরতে ওমর বলছেন আমি একা বলতে পারবো না পরামর্শ ছাড়া আমরা এখন আর মা বাপের পায়ে হাত দিই কি মা বাপের কদম বুসি হয় আর বাদ যায় না হুজুর দোয়া করবেন কারবার ডগে উঠে গেছে বড় মেয়ে ফেল করেছে একদম শেষ মোচা মরে সর্বনাশ কপির দাম নি দাজ্জাল বাঁধো তুই তোর মা বাপের পায়ে কবার হাত দিয়েছিস রে পুরপরা পিসাবদের ক্ষমতা আছে প্রমাণ দিতে পারবে যে মা বাপের পায়ে কদম্বসি না করে পীরের পায়ে কদম্বসি করলে নেকি হবে আমরা সব মনে মনে করছি পলটিকা বাচ্চা খায় ফাদার মাদার নেই হয় এমনি এমনি হুয়া হয় আমরা সব মনে করি পলটির বাচ্চা আমাদের মা বাপ কেউ নেই কি মনে করি না শাশুড়ির পায়ে সালাম করে শ্বশুরের পায়ে সালাম করে জনম দুঃখিনী মা খাওয়া হয় না রান্নাঘরে শোয় শ্বশুর শাশুড়ি এলো পাগান পিঠে করলি কাঁটাল কিনলি সেমাই লাচ্চা কিনলি রাতের বেলা বাপটারে ডাকলি না যে আব্বা আয় তোর বেই এসেছে একসাথে খাবি সকালবেলা আমেনার বলছে আমেনা এই ভাগা ভাগা পিঠে আর এই বাসি তরকারিটা তোর দাদার দিয়ায় খাবে কথা বলেন না কেন খাবে দাদা কেঁদে কেঁদে বলবে আমি না নিয়ে যা আবার খেতে হবে না ওরে আমজে
তোর শাশুড়িকে খাইয়েছিস নেকি হবে কেউ প্রমাণ দিতে পারবে না। তোর ভাইরা ভাইকে এনে হলার ভর্তি করে খাওয়ালি নেকি হবে প্রমাণ দিতে পারবে না। তোর জনম দুঃখিনী মা জন্মদাতা বাপ তোর বারান্দায় বসে দুটো পিঠে খাবে একটু গুড় দিয়ে একটুখানি মুরগির গোস্ত খাবে কুল্লি ফেলে মুখে বলবে আল্লাহ রে আমার আমজাদ যেখানেই থাক যেন সুখে থাক। আল্লাহ তাআলা ওর হায়াতকে দারাজ করো। আমার নবী বলে হুমা জান্নাতুকা নারুকা মা বাপ তোদের জন্য জান্নাত আর জাহান্নাম। যে মা বাপ তার ছেলের জন্য দোয়া করে যে ছেলে তার মা বাপের পায় কদম বসি করে দোয়া চেয়ে নিয়ে সুরাটে মেরাটে পাঞ্জাবে কলকাতায় কানপুরে যায় আল্লাহ তালা ওই ছেলে মেয়ের মরণটা কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে দেবে না। আমজে তোর মনে নেই তুই যখন তোর মার পেটে ছিলিস একটা বোঝা উঠে দাঁড়ালে আমরা রাটির মতো চোখ গুলো তোর মার বেরিয়ে পড়ে পেট ভরে খেতে পেত না পানি আনা হলুদ বাটা রান্না করা গোবর চটি দেওয়া পুকুরে গোসল করতে গেছি এই পর্যন্ত পানিতে নেমেছে ঘাটে কাত হয়ে বসে পড়েছেন। ওই আব্দুল্লার মা জিজ্ঞেস করে ও আমিনার মা কি হলো তোমায় বলো না বলে বন্ডে আমার পেটের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আমজাদ তোর মনে নেই সন্ধ্যাবেলায় প্রসব বেদনা লাগলো মা সারা রাত মুরগির মতো ঝটপট ঝটপট করতে রইলেন কতক মা রয়েছে বাচ্চা হওয়ার সময় মারা যায় কি আছে না। আমজাদ সারা রাত মা কি কষ্ট পেয়েছে আচার পাচার খেয়েছে ফজরের আজান হয়ে গেল আল্লাহর হুকুম হলো ৩৬টা মায়ের নারী ছিঁড়ে তুই আতুর ঘরে পড়লি তোর মা তোর মুখের দিকে আর চোখে চোখে তাকায় ছেলে যদি কাঁদে ছেলে যদি নড়ে ছেলে যদি ট্যা করে ওঠে মুচকি হেসে মা ১০ মাস ১০ দিনের ব্যথা একটু কান্নার আওয়াজ শুনে মিনিটের মধ্যে তা ভুলে যায়। ওই তোর মা তোর মা আর চোখে চোখে তোর মুখের দিকে চেয়ে আছে মা দেখছে ছেলে নড়ে না পাশ থেকে ফুস করে একটা মেয়ে বলছে এই রে মরা হয়েছে নাকি মা আর একবার দেখবি মনে নেই। ওরে আমজাদ তোর মা যে দেখি যদি দেখে মরা হয়েছে নড়ে না নড়ে না ১০ মাস ১০ দিন পেটে ধরে যে ব্যথা মা পেয়েছে মরা ছেলের মুখ দেখে মা মনের ব্যথাটা দ্বিগুণ হারে বেড়ে গেছে। আমজে তুই ভুলে গেলি হাঁসের বাচ্চা নিজে থেকে পানি খায় কি খায় না গরুর বাছুর হলে উঠে দাঁড়িয়ে মাথাটা নিয়ে বারে বারে দুধের বটার দ্বারে ধাক্কা দেয়। ওরে আমজাদ ওই আতুর ঘরে পড়ে ট্যাটা করে কাঁদছিলিস কি খাবে বাদাম তেরেঙ্গা ফুচকা ফ্ল্যাগ বিড়ি খৈনি কিচ্ছু চলবে না কচু পাতার মতো তোর ঠোঁট দুটো ল্যাল ব্যাল ল্যাল ব্যাল ল্যাল ব্যাল করছিল তোর মা তোর কোলে তুলে দু গালে দুটো চুমো দিয়ে স্তনের মোটাটা
তোর গালে যদি না ধরত আজ তুই মাওলানা হতে পারতিস না। সেই মা তোমার হাইব্রিড মা, ছেলে অতল কুতকুতের বাচ্চার মতো মুখ করে আছে, মা ডাকছে আমজেদ, আর কথা বলা যাবে? অতল কুতকুতের বাচ্চার মতো মুখ। খবরদার, আলাদা আছো থাকো, মা বাপকে কাঁদাবে না, যখন কোথাও যাবে মা দোয়া করবে, আব্বা দোয়া করবেন, নাতিপুতি আছে একটু দেখবেন, আর এই দশটা টাকা নেন পান টান কিনে খাবেন, তোর মা গাল দেবে, বদদোয়া করবে, ভাইরা ভাইকে টাকা দিস, শালিকে দিস, বইয়ের হাতে হাজার বিশ দিস, মার দশ টাকা দিবি তাই তোর সর্বনাশ হয়ে যাবে? তোর মা নয় তোর একদিন গাল দিয়েছিল তা কি হয়েছে? বাপ নয় বড় কথা বলেছিল, খবরদার যেখানেই যাবেন মা বাপের কদমবুসি করবেন। আমি নিজে চামড়ার চোখে দেখেছি ছোট হুজুর কেবলা মেজো হুজুর কেবলার কদমবুসি করতে আসছেন, মেজো ভাই না ভাই থাক থাক না, আর তুমি কিরাম পীরের মুরিদ হয়েছ? আমার কথা রাগ হচ্ছে? হ্যাঁ বাপ, আমি অন্যায় বলেছি? এই মার হক আদায় হবে না, তাই সে আব্দুস সালাম শিকারি, ওর কথা আমি ভুলিনি। বলছে হুজুর আপনি একবার আমার একটু ছুটি দেবেন, আমার মা বাপের পায়ে হাত দিয়ে জনমের মতো শেষ সালামটুকু করে আসবো। বারো আনা লোক বলছে ওকে ছাড়বেন না, ও মরণের ভয়ে ওই রকম করছে। চার আনা লোক বলছে না ছেড়ে দেন। এই কথা কাটাকাটি হচ্ছে, একটা সত্তর বছরের বুড়ো উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া আমির আল মোমেনিন খলিফাতাল মুসলিমিন, লোকটাকে আপনি ছেড়ে দিন, যদি আপনার বিশ্বাস না হয় ওর পরিবর্তে আমায় বেঁধে রেখে দিন, ও যদি নির্ধারিত সময় না আসে ওর পরিবর্তে আপনি আমায় জবাই করে দেবেন। এ মুসলমান কোথায় যে মুসলমান মুসলমানের জন্য রক্ত দেবে? ও বুড়ো মানুষটাকে বেঁধে রাখা হল, হাতে পায়ে দড়ি দিয়ে আব্দুস সালাম শিকারি পাগলের মতো ছুটেছে মার কাছে গিয়ে, ডান হাত দিয়ে মাকে আকার করে ধরলেন, বাম হাতে বাপকে ধরলেন, আব্বা দান, ও আম্মা দান, আপনারা আমায় মাফ করে দেন, আল্লাহর কোরআনের বিচারে বেলা দশটার সময় আমার মাথা কাটা হবে মা, আমি আল্লাহর কোরআনের বিচার মেনে নিয়েছি। কোন মা ছাড়বে? কোন বাপ তার ছেলেকে যেতে দেবে? মা বলে বাবা তুই গেলে আমাদের খাওয়া হবে না, বাপ বলে আমি বুড়ো হয়ে গেছি আমার আর বাঁচার শখ নেই, তুই থাক আমি আর তোর মা দুজনে জীবনটা দিয়ে আসি। ছেলে বলছে আব্বা কোরআন শরীফে আছে যে হত্যা করেছে তাকে মেরে দাও, তা আমার পরিবর্তে তোমরা দুজন যদি জীবন দাও মাফ হবে না, মাফ করো বাপ। মা বাপের অনেক কষ্টে হাত দুটো ছাড়ালেন, দুটো বাচ্চা ছেলে বুঝতে পেরে গেছে আমাদের আব্বা আর থাকবে না, বাপের পায়ে পড়ে বলছে বাপ তুই যদি চলেও যাস আমরা কিন্তু তোর সাথে যাব, তোর আগে আগে ছুরির তলায় মাথা দেব, এ জীবন আমরাও রাখবো না। তাদের অনেক বুঝিয়ে বিবির কাছে গিয়ে বলছে বিবি তুমি আমার দেনমোহরটা মাফ করে দাও, আমি অন্যায় করেছি কোরআনের বিধান, আমাকে এখন মাথা পেতে নিতে হবে, আমার গলা কাটা হবে, তুমি আমায় ক্ষমা করে দাও। বিবিও ছাড়তে চায় না, অনেক কষ্টে এদের কাছ থেকে হাত ছাড়িয়ে গোটা পাড়ার লোককে ডেকে বলছেন ভাইরা তোমাদের সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও, আমি ওমরের দরবারে যাচ্ছি মাথা কাটাবো।
পাড়ার লোকেরা বলেছিলেন আব্দুল সালাম শিকারি তোমায় আমরা যেতে দেব না, তুমি এইখানে থাকো, তোমার পরিবর্তে পাড়ার দশটা যুবক ছেলেকে আমরা অমরের দরবারে পাকিয়ে দিচ্ছি। বলে ভাই 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 আপনারা আমার ছেড়ে দেন, আমি আল্লাহর কোরআনের বিচারটা মাথা পেতে মেনে নেব। ও বাবাজিরা মায়েরা ও খালারা ভাবিরা পাড়ার সোনাদানা টাকা পয়সা যথার্থ বুঝিয়ে দিয়ে আব্দুল সালাম শিকারি বেরিয়ে পড়েছেন, কিন্তু দেরি হয়ে গেছে পাঁচ মিনিট। ওই বুড়ো লোকটাকে শুইয়ে দেওয়া হয়েছে, গলা কাটা হবে, জাল্লার তলোয়ার ধরে দাঁড়িয়ে আছি, অর্ডার করলে কেটে দেওয়া হবে। হযরতে ওমর বলছেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উত্তর দিক থেকে কে যেন তীর গতিতে চিলের ন্যায় দৌড়ে আসছে বিদ্যুৎ গতিতে, দাঁড়ান দাঁড়ান একটুখানি দেখতে দেন। দেখেন সে আব্দুল সালাম শিকারি বিদ্যুৎ গতিতে কারেন্টের মতো দৌড়ে আসছে, হুজুর আমি আপনার খুনি আসামি হাজির হয়ে গেছি, আপনি নিরীহ মুসলমানটাকে জবাই করে দেবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কলেমা পড়া মুসলমানের স্বভাব চরিত্র দেখেছেন, এদেরকে সন্ত্রাস বলছে, টুপি দাড়ি। আল্লাহর কসম করে বলছি রাগ করবেন না, কোন লোক টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে? কোন মেয়ে ছেলে কোন বেটা ছেলে এক মুখ দাঁড়িয়ে নিয়ে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে পারবে? এই টুপি দাড়ি অন্যায়ের হাত থেকে বাঁচাবার জন্য ঢাল বলেন আলহামদুলিল্লাহ। আর এই টুপি দাড়ি দেখে আজকের গুপ্তচর মনে করে ধরা হচ্ছে। আমার বাবাজিরা ওই আব্দুল সালাম শিকারি যখন 14,000 লোকের মাঝে এসে দাঁড়ালেন, হযরতে ওমর জিজ্ঞাসা করছেন দেরি কেন হলো বলেন, আমি যেভাবে এক এক করে বললাম, হযরতে আব্দুল সালাম শিকারি বলছেন হুজুর আমার মা আমায় ছাড়ে না, বাবা মা ছাড়ে না, দুটো বাচ্চা ছেলে পায়ে পড়েছে আব্বা, তোমায় যেতে দেবো না। অনেক কষ্টে ওদের হাত ছাড়ালাম, বিবির কাছে গেলাম, বিবি আমায় মাফ করে না, পাড়ার লোকেদের সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা ছিল, ওগুলো গুছিয়ে দিয়ে আসতে 5 মিনিট দেরি হয়ে গেল, এবার আমায় জবাই করে দেন। এ কথা বলা যখন শেষ হয়েছে, যার বাপকে তীরে আঘাতে শহীদ করে দিয়েছিলেন তার দুটো ছেলে দাঁড়িয়ে বলছেন, ইয়া আমিরাল মোমেনিন, আমার আব্বা মারা গেছে, আমরা আব্বাকে আর কোনদিন ফিরিয়ে পাব না, আমরা বাপের তরফ থেকে ওই সত্যবাদী মুসলমানটাকে ক্ষমা করে দিলাম, আপনি আল্লাহর কোরআনের বিচারে ওই লোকটাকেও ক্ষমা করে দেন। হযরতে ওমর বলেছিলেন ও আব্দুল সালাম শিকারি আমারও চোখ দিয়ে পানি আসছে, তুমি সত্য কথা বলার কারণে আজকের আমরা সবাই মিলে তোমাকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ ওয়ালালে সাইদিনা খোদায় কাতর নবী আমার, কাফের ছিল লক্ষ লক্ষ, আমার নবী ছিলেন কিলা, কেমন মারিল পাথর বাধা তো কেউ দিল না। আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালালেক সাইয়েদেনা। বাবাজিরা
আর একটা হাদিস বলছি দেখেন আমরা সন্ত্রাস না শান্তি প্রিয় সারা পৃথিবীতে একটা ধর্মের নাম বলতে পারবেন যে ধর্মে মানুষের চালচলন খাওয়া দাওয়া ওঠা বসা চাকরি বাগরি ব্যবসা বাণিজ্য এ সম্পর্কে নিয়ম নীতি বিধানের কোনো বই আছে কথা বলেন না কেন আছে কিন্তু একমাত্র ইসলাম ধর্মের বিধান আছে কিভাবে সবে কিভাবে ব্যবসা করবে একটা মুসলমান একটা হিন্দুর সাথে কেমন ব্যবহার করবে এ সভ্যতা পর্যন্ত কোরআন শিক্ষা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআনকে বলছে সন্ত্রাস এই কোরআন হলো সব অশান্তির গোড়া আমি বলছি কোরআন হলো সব শান্তির মূল বলেন আলহামদুলিল্লাহ একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি এই হাদিসটা বললে কিন্তু ঝগড়া হয় সব জায়গায় বলি না দুই এক জায়গায় বলি আপনাদের এখানে টেম্পু মাছ আছে পেটে ডিম হয় ওকে কি আমেরিকানে রুই মাছ বলে না টেম্পু মাছ বলে সাইফন মাছ আর একটা মাছ গায়ে হয় নদী এলাকায় যাদের বাড়ি ওকে বলে কিরকিরে মাছ ছুইলে পেট গায়ে হাত দিলেই ফুলবে ছেড়ে দিলেই নরম হয়ে যাবে ওকে বলে কিরকিরে মাছ বুঝতে পারছেন তাই এগুলো বোঝাবার জন্য একটু নাম টাম বলে নিলাম আল্লাহর কোরআন শরীফে আছে যারহম ইয়া কলো ওয়াতা মাত্তা সাইলিহি হিমুল আমালো ওয়ালা সাহফা ইয়ালামুন হাদিস শরীফ দুটো বলবো প্রথম নাম্বার হাদিস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদুরুনা মাল মুফলিস তোমরা কি জানো গরিব কাকে বলা হয় সাহাবারা বললেন মাল্লা দিরহামা ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ যার খাবার জায়গা নেই সবার মতো ঘরে নেই টাকা নেই পয়সা নেই আমরা তাকে গরিব বলে মনে করি আল্লাহর নবী বললেন না গরিব ওই মানুষটাকে বলা হয় কোচর ভরা সাইপন মাছের মতো ডিম নিয়ে হজ নামাজ রোজা তসবি তাহলিল দান খয়রাত সাদকা নিয়ে বালিয়াতি রজলন ইয়াওমাল কিয়ামতি বিসালাতি ওয়া সিয়ামিহি ওয়া সাদাকাতিহি ওয়া কদ শাতামা হাযা ওয়া কালা মালা হাযা ওয়া দারাবা মালা হাযা একদল মানুষ সাইপন মাছের মতো এক কোটর আমল নিয়ে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে আল্লাহ এটা নারায়ণপুরের ওয়াজের নেকি এটা হজের নেকি এটা জাকাতের নেকি এটা তসবি পড়ার নেকি পাঁচ থেকে একটি মেয়ে ছেলে উঠে দাঁড়িয়ে বলবে আল্লাহ তাআলা এই যে আমজেদ হোসেন আপনার সামনে এক কোচর সাইপন মাছের মতো ডিম নিয়ে নেকি নিয়ে উঠে দাঁড়িয়েছে আমি আই বুড়ো যুবতী নারী ওর বিরুদ্ধে আমার অভিযোগ আছে আল্লাহ ওর আমি দুজনে এক কলেজে পড়তাম ও আমার মাঠে প্র্যাকটিস করতো আমাকে বিয়ে করব বলেছিল বুঝতে পারতা হয় হঠাৎ এনে পাশ করে গেল এসএসসি পরীক্ষা দিল উচ্চ অফিসার হয়ে গেল বড় পোস্টে পোস্টিং হয়ে গেল ওর মা বাবা আমার সাথে আর বিয়ে দিল না আমি হত দরিদ্রের কন্যা ও বিয়ে করে চলে গেল তারকেশ্বর বাগবাড়ি আমি বললে আমাকে মানুষ বিশ্বাস করত না তাড়াতাড়ি দুনিয়ায় আমার বিচার হয়নি আজ কিন্তু আমি আমজাদ হোসেনকে ছাড়ব না আমার আল্লাহ বলবে ফেরেশতা একটা বোয়া বার কর বোয়া বোয়া বোঝেন এই বোঝেন না এই চালের বস্তার ভিতরে দিয়ে বলে দেখো ভাই পান নাই চাল কাকর নেই এটা মোটা চাল চলবে এটা আমার ঘরে ঢেকি বানা চাল একটু নরম হবে চলবে আমার আল্লাহ বলে এই ফেরেশতা এই আমজেদের পেটে একটা বোয়া মাছ খানিকটা নেকি টেনে বার করে যে মেয়েটার ইজ্জত নষ্ট করেছিল
যার জীবনটা বরবাদ করেছিল ওকে দিয়ে দাও, ও হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। আর একটা বুড়ো লোক উঠে বলবে, আল্লাহ এ হচ্ছে আমার ছেলে আমজেদ, ওর বইয়ের কথা শুনে আলাদা হলো, দুতলা ঘর বানালো, আমার হক আদায় করেনি, আজ কিন্তু আমি আমজেদকে ছাড়ব না। আমার আল্লাহ বলছে ওর পেটে বো আমার নেকিগুলো টেনে বার করে ওর মা বাপকে দিয়ে দেখ, ওর মা বাপ হাসতে হাসতে জান্নাতে চলে যাক। আর একবার জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটা গরিব মানুষ উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাআলা এই আমজাদ হোসেন বড় লোক, আমি ছিলাম গরিব লোক, আমার এক বিঘে জমি গায়ের জোরে চাষ করেছে, পার্টি জানিয়ে বিচার হয়নি, পাড়ায় জানিয়ে বিচার হয়নি, আমি দুর্বল তাই সবার লোকের উপরে অত্যাচার করতে পারিনি, আজ কিন্তু আমি আমজাদ হোসেনকে ছাড়ব না। আমার আল্লাহ বলবে ওরে খানিকটা দি, দেখা যাবে সাইপন মাছের পেটে কোনো ডিম নেই, ফাতুরে আপিনার অবশেষে আমজাদের ঠ্যাং ধরে টেনে টেনে কিছুদিনের জন্য সুপার জাহান্নামায় ফেলে দেওয়া হবে। আমার কথা আপনাদের রাগ হলো নাকি? এই কথাটা একটুখানি বাড়িতে নিয়ে যাবে না চিন্তা করবেন, জমির আল ঠেলা, পরের মেয়ের ইজ্জত নষ্ট করা, আর মা বাপকে কাঁদানো, আর এদিকে হজ আর নামাজের বাহাদুরি দেখানো, সব গরম ছুটে যাবে ওই সময়। আপনাকে কেউ যদি সালাম দেয়, আপনি সালামের জবাবটা জবাবের মতো দেবেন, দু নাম্বার হক। কেউ যদি মরে যায় আপনার চরম দুশ্মন হলেও, তার জানাজায় শরীক হয়ে তার বুকে একটু মাটি দেবেন, ইত্তেবাউল জানাজা, উপকারটা কি হবে? যদি সামাজিক জীবনে দুজনের মধ্যে কোনো অন্যায় কাজ ঘটে গিয়ে থাকে, মাটি দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই যদি অভাবগ্রস্ত হয়ে কন্যা দেয় পড়ে, তোমার কাছে হাত দুটো পাঠে, ও বড় ভাই আমায় কিছু পয়সা দাও, আমার আমেনার বিয়ে হবে, 500 টাকা আমায় ধার দাও। আল্লাহর নবী বলেন, তোমার ভাইকে বিনা সুদে তুমি সাহায্য করো। আমরা করি, যদি বা দি চক্রহারে সুদ কষেনি, বড় ভাই কথা দিয়েছে হ্যাঁ দেব, রাতের বেলা টাকা গুনছে, ভয়ঙ্করের মা জিজ্ঞেস করছে কি গো, হ্যাঁ চুপচুপ করছো, হ্যাঁ কি গো, বলছে আমাদের আমেনার বিয়ে হবে, ভাইজি তাই 500 টাকা দিচ্ছি। হ্যাঁ খবরদার দেবে না, তুমি ঘরে ছিলে না, আমি 50টা টাকার জন্য আমার তোমার বড় ভাবির কাছে মোট 3 দিন গেছি, আল্লাহর কিরে বু একদম নেই, 50টা টাকা দিল না, তার মেয়ের বিয়েতে তুমি টাকা ধার দেবে, খবরদার দেবে না। ভাই ভাইয়ের সঙ্গে মিলে থাকতে চায়, এই 5 জায়গার কোলা গাছ এসে ঝগড়া লাগায়, কোলা গাছ বুঝতে পারছা হয়, ওই যে বাড়ির 5 জায়গার মেয়ে এসে একটা বাড়ির বউ হলো, ভাই ভাই মিলবে কি, মাঝখানে পার্টিশন দেয়াল দিয়ে দিল, রাতের বেলা বলেছে দেব, সকালবেলা ছোট ভাই বলছে কই দাও, বলছে সে বলিস রে টাকা মিলছে না, রাত্রে ম্যানেজার টাইট দিয়েছে, ও তেক্ষুনি ঘুরে গেছে। এ ভাই ভাই কি করে এক হতে পারে? হাত জোর করে বলি, মেয়েদের কথা শুনে ভাই ভাই মারামারি করে আলিপুরের কোর্টে যাবেন না। আর একটা হকের কথা বলি, আল্লাহর নবী বলেছেন, তোমার বাড়িতে যদি পাগান পিঠে করো, হাজারা পিঠে করো, জয়নগরের মা কিনে আনো অথবা জামাইদের ডেকে আনো, ভালো মন্দ খাবার তৈরি হয়, তোমার পাশে যত গরিব গোরাবা প্রতিবেশী আছে,
তাদের বাচ্চা কাচ্চারে দুটুকরো খাবার দিয়ে তবে তোমরা খেও। যদি মনে করো ওদের দিলে আমার হলার ভর্তি হবে না, কাসর ভরবে না, আল্লাহর নবী বলছে বারান্দায় বসে খাওয়া চলবে না। কাঁঠালটা জয়নগরের মোয়াটা আর দিল্লির লাড্ডুটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে জি জামাই নাতি পুতি মিলে খেয়ে জয়নগরের মোয়ার প্যাকেটটা আমের খোলাটা কাঁঠালের দানাটা এমন এক জায়গায় ফেলে দাও কোন গরিব ছেলে মেয়ের চোখে যেন না পড়ে। কেননা তারা যদি দেখতে পায় জয়নগরের মোয়ের প্যাকেটটা শুধু শুধু গালে দিয়ে চানবে আর মনে মনে বলবে আল্লাহ তাআলা আমার মা নেই, যদি আমার মা থাকতো পিঠে করে খাওয়াতো, আমার বাপ নেই জয়নগরের মোয়া কিনে আনত, আমার মা নেই মা বেঁচে থাকলে আমাদেরও মিষ্টি কিনে খাওয়াতো, ওরা খেয়েছে আমরা খেতে পেলাম না। আল্লাহর নবী বলছেন যদি কোনো গরিবের মনে দুঃখ লাগে তোমার খাওয়া দেখে তাহলে তোমার হালাল খাদ্যটা হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা কি সন্ত্রাসের শিক্ষা? আরে হ্যাঁ কিনা বলেন না, এ সামাজিকতার শিক্ষা বুদ্ধ দেবের ঠাকুর দাদা দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, এ শিক্ষাটা মাদ্রাসায় পড়লে পাওয়া যায়। আর একবার বলুন সুবহানাল্লাহ। বিদায় নেব আপনাদের থেকে, অনেক কষ্ট দিয়েছি, কোরআন হাদিসের আলোচনা করেছি, শেষ কথা সেটা হলো লা তাতুলু বুনিয়ানাকুম ইলা দারে জারিকুম, তোমার ভাইয়ের সামনে ঘরের সামনে এমন কোন উঁচু প্রাচীর তুলো না যে প্রাচীর তোমার ভাইয়ের বাড়িতে হাওয়া বাতাস আটকে দিয়ে মনে দুঃখ দিতে পারে। এ ধরনের পার্টিশন দেওয়াল তোমার ভাইয়ের সামনে তুমি অর্থের গরমে তুলো না। আমরা এটা মানি না। বলছে পার্টি থেকে বলেছে মিউটিশন করে তবে দোয়াল দাও। বন্ধু আমার, মিউটিশন প্রবর্তন করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একবার সালাম পড়ে নিয়া নবী সালাম ফালাল বদর আলাইনা লিলসানে ইয়াকিন পদাই শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনা বানাও দুনিয়া সে হামকো ছোড়াও নারায়ণপুর কে জলসা মে আও ইয়ামাদি নামে বোলালো ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা করিতে ইসলাম প্রচার ধরেনি লোহার তলোয়ার হেরিয়া আদর্শ তোমার ইমানো এনে
সে বেঈমান ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা বসেন সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা আলাইক সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়ার সময় একটা মালা দিয়ে যাচ্ছে ফ্রি পয়সা টয়সা লাগবে না মেয়ে ছেলে বেটা ছেলে সবাইকে ফ্রিতে দেব আপনাদের এখানে এবছর ম্যাগনেটের মালা বিক্রি হয়েছে কি ভাই হয়নি 30 টাকা 50 টাকায় ম্যাগনেটের মালা বিক্রি হয়নি আমার কাছে আছে 100 দানার ম্যাগনেটের মালা এ মালা সবাইকে দেব থাকবে না রোগ আর জ্বালা যদি কাজ না হয় আমাকে জানাবেন আমি আপনাদের ভেলরে নিয়ে চিকিৎসা করে তবে ছাড়ব ইনশাআল্লাহ সেই মালাটা কি আপনারা নেবেন কি আপনারা পয়সা লাগবে না ফ্রি নেবেন না এর উপকার কি গাঁটে বাত কোমরে বাত আপনার শরীর অবলতা অলসতা অবহেলা গাফলতি সুস্থি দুর্বলতা এই একটা মালাতে আপনার 8-10টা রোগ দূর করবে বলেন আলহামদুলিল্লাহ সেই মালা আমার কাছে আছে আপনাদের দেব আপনাদের বসতে হবে কথা বলা বন্ধ করতে হবে ওয়াদ্দে ফারিজাতা রাব্বাকি ওয়া আমাল আমালা আলাকি ওয়াইজা খাজতে মাদজাকি ফাসাব্বি সালাসু মারাতান হাদিস শরীফ আমার বাবাজিরা আমাদেরকে সন্ত্রাস বলা হয়েছে আমরা নাকি পাকিস্তানের গুপ্তচর আমরা যে জিনিস ভারতবর্ষে বিতরণ করতে চেয়েছি আল্লাহর কোরআন শরীফ যদি মেনে চলা যায় সুদ আর পৃথিবীতে থাকবে না থাকবে মদ ও বিক্রি হবে না চোর ধরার জন্য পুলিশও লাগবে না আর শরীরে রোগ হলে ডাক্তারও লাগবে না ওগো নারায়ণপুরের ভাবিরা খালারা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় মা মরামে আব্বা জানের কাছে গিয়ে বলেছিলেন আব্বা জান আমি যাতা কলে আটা পেশাই করে করে আমার এই আঙুলগুলো ব্যথা করে ফেলেছি কলসিতে পানি বয়ে বয়ে আমার এই কাকালিতে ঘা হয়ে গেছি আর আমি কাজ করতে পারি না আমার একটা কাজ করার মেয়ে দিতে হবে আব্বা ওই সময় নবী আবার বলেছিলেন বেটি ফাতেমা আমি তোমার বাদি দিতে পারবো না তবে তোমার একটা আমল বলে দিয়ে যাই ওই আমলটা কাজে লাগাবে আল্লাহর নবী বলছেন বেটি ফাতেমা ওয়াদ্দে ফরিজা তার আব্বাকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে 12 মাসে 1 মাস ফরজ রোজাটা আদায় করবে ওয়াবাল আমালা হালাকি তোমার সংসারের যাবতীয় কাজ তুমি নিজে সমাধা করবে ও মায়েরা কালারা এক সময় এক বলবে ছেলে আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছিলেন ইয়া রসুল আল্লাহ বেটা ছেলেরা যুদ্ধের ময়দানে যায় জুমার নামাজ পড়তে যায় আমরা তো পারি না তাহলে আমরা ওদের থেকে পিছিয়ে যাব না
আমার নবী বলেছিলেন মায়েরা ও মায়ের জাতেরা বেটা ছেলে জুমার নামাজ পড়বে যুদ্ধের ময়দানে গিয়ে যে নেকির হকদার হবে তোমরা নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সেবা করে ঘর সংসার সামলালে ওই নেকির হকদার তোমরাও হয়ে যাবে কেন মেয়ে ছেলেদের ব্যাপারে আসতে বলতে হয় না সুবহান আল্লাহ আর একটু আসতে করে বলেন না সুবহান আল্লাহ কারণ এটা তো মেয়েদের ব্যাপারে একটু আসতে বললে কোনো দোষ নেই মেয়ে ছেলেদের ব্যাপারে একটু দুর্বলতা আমাদের থাকি মায়েরা কালারাত আল্লাহর নবী বেটি ফাতেমাকে ডেকে বলেছিলেন ও বেটি ফাতেমা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ বারো মাসে এক মাস রোজা সংসারের কাজ নিজে করবে রাতের বেলা যখন মাথায় বালিশ দিয়ে শোবে আগল গুনে গুনে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার একশো হয়েছে কি ভাই একশো হয়েছে এ হয়নি এই তসবিহটা পড়ে শুয়ে পড়বে ও বেটি ফাতেমা আমি তোমার আব্বা দিন দুনিয়ার বাদশাহ বলছি তোমার গায়েতে অলসতা দুর্বলতা আর কোন রকম অসুস্থতা ভাব অনুভব হবে না সকালবেলা ঘুম থেকে উঠবে মনে হবে আমার শরীরে কোনো পরিশ্রম হয়নি এ আবলটা একশো দানার ম্যাগনেটের বালাটা বেটা ছেলে মেয়ে ছেলে উভয়কে আবল করতে দিয়ে যাচ্ছি দেহ পাক থাক না পাক থাক এ আমলটা শুয়ে শুয়ে করবেন কাজ না হলে আমাকে জানাবেন একশো দানার ম্যাগনেটের মালা মা ফাতেমা সকালবেলা বাড়ি গেলেন গুনে গুনে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার এইটা আমল করে রাতের বেলা শুয়ে পড়লেন সকালবেলা ঘুম থেকে উঠলেন ফাতেমা নিজে বলছেন আমার গা গতরে কোন রকম দুর্বলতা অনুভব হল না ফাতেমা তুজজোহরা ফজরের নামাজ আদায় করলেন আর হাসানকে দোলায় দুলিয়ে দিতে রইলেন হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাতে রুটি বেলতে রইলেন পাড়ার মেয়েরা লাইন দিয়ে বসে আছে হযরতে ফাতেমাতুজ্জোহরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে পাড়ার মেয়েদের শোনাতে রইলেন সুবহানাল্লাহ একসাথে কটা কাজ রুটি বেলছেন হাসানকে দোলায় মাঝে মাঝে ঝুলিয়ে দিচ্ছেন মুখে কোরআন শরীফ তেলাওয়াত করছেন আমাদের দ্বারায় হবে না সংসারে কাজ করতে করতে তসবিহ তাহলিল কোরআনে পাক তেলাওয়াত আমাদের দ্বারায় কি হয় না পা দুটো জড়িয়ে ধরে বলে যাচ্ছি বাপ ভারতবর্ষের খবর খুবই খারাপ খুবই খারাপ আমাদের সামনে যুদ্ধ শুরু হয়ে গেছে হয়নি আরে যুদ্ধ তো ইমানদারের মনের ভিতরে লেগেছে আপনি তৈরি হন আমাদের তলোয়ার হচ্ছে কালেমা জোরে বলেন কি আমাদের যুদ্ধ করার ময়দান হলো নামাজের পাটি জোরে বলেন কি তাহলে আমাদের তলোয়ার হচ্ছে কালেমা আমাদের যুদ্ধের ময়দান হলো নামাজের পাটি এই দুটো জায়গায় ভালো করে ধার দিয়ে ঘাঁটি দিয়ে দাঁড়াতে হবে মুখে পড়বেন কালেমা আদায় করবেন নামাজ আল্লাহ তাআলা গড়ে দেবে আপনার সমাজ হাত দুটো জোড়ো করে বলে যাচ্ছি বিদায় বেলায় এখনই মোনাজাত করব আমার ভাষা ভঙ্গিমায় টেকনিকে কারো মনে দুঃখ হলে ক্ষমা করবেন
এখান থেকে যাবে একটু দূরে। লাস্ট অনুরোধ করে যাচ্ছি আপনাদের সকলকে, নিজেদের বাড়িটা ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলেন, পাড়া নয় নিজের বাড়িটা ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলুন। আপনি নিজে নামাজ পড়ুন, আপনার বউকে পড়তে বলুন পড়ান, ছেলে মেয়ে যেন নামাজি হয়। আপনার বাড়ি পণের টাকা আসবে না, আপনিও পণ দেবেন না। আপনার বাড়ি বাজনা বাজবে না, আপনি যেখানে বাজনা বাজবে সেখানে যাবেন না। ছেলে আর মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাদের কানে আজান দিয়ে একটা ভালো নাম রেখে দেন। কি নাম রাখবেন? কোরআন শরীফে আছে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, ছেলে মেয়েদের খারাপ নাম ধরে ডাকবে না। খেদো, গদা, মগা, ছলটু, বল্টু, বাবলু, খুশবু, টুলটুল, বুলবুল, হরিপদ হোসেন, এরকম নাম রাখবেন না। মুসলমানের ছেলে মুসলমানের মতো নাম রাখুন। দু নাম্বার, ছেলে আর মেয়েদের 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দিন। 3 নাম্বার, ছেলে আর মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে দুজনকে একই বছরে বিয়ে দিন। আমাদের দেশের নিয়ম কিরকম জানেন? হুগলি জেলার কথা বলছি, আমার দিকে তাকান, বড় ছেলে, মেজ ছেলে, সেজ মেয়ে, বিয়ে আগে কার হবে উত্তর দেন। কার? তোর এখন বয়স হয়নি, চুপ কর। বিয়ে হবে আগে মেয়ে তার, কারণ মেয়েরা নষ্ট হয়, ছেলেরা নষ্ট হয় না। আর মেয়েটার ভালো করে মেন ফাইনে, তার জন্য ছেলে খুঁজছে ছাগল খোঁজা করে। মুসলমানদের মেয়েদের ছেলে হচ্ছে 4 কেজি 5 কেজি ওজন, আর আমাদের ভয়ঙ্করী ছেলে হয়েছে 1.5 কেজি। মাথাটা নারকেল, পা দুটো পাকাটি, দেরি আছে এই কিয়নের মতো, এর গোড়া কোথায়? কি অন্যায় বলছি আমি? নানি আতুর কাটতে গিয়ে বলছে, আরে আমার ভাইকে পিচেস খেয়ে ফেলেছে রে, তোমার বাড়ির না, তোমার জামাই বাড়িতে পিচেস কি করে এলো? যে ঘরে ছেলে হলো সেই ঘরে জাল খেটিয়ে দিলে, এক মালসা আগুন দিলে, কাস্তে ভরে দিলে, তোমার মেয়ে পুকুর ঘাটে যাবে তাও এখানে কাজল্লতা গুঁজে দিলে, জালের কাটি, জুতো, পাতা, চুল দোলায় বেঁধে দিলে, তা আবার ভূতটা এলো কোথা থেকে? রাত দিন তদবির করছে, জামাই মেয়ে মিল হয় না। কি হলো গো চাচা? বলছেন আমাদের পথে ঘুরে বেড়াচ্ছে, পথে পথে বাবা একটু তারিজ করে দে, জামাই বদমাস পর্ণ জুড়ে সে মেটিয়া বুরু যা আছে সেইখানে ফের বিয়ে করবে, আমাদের পথে নেবে না। তোর পথে নে কি করবে? 1.5 কেজি ছেলে, গায়ে গোস্ত নেই, গোবরে চড়বি? এইটা যদি কোলা গাছ হয়, কোলা গাছের টেকটা কত মোটা হবে? তা 13 বছরের মেয়ের যদি বাচ্চা হয়, তার বাচ্চা কত মোটা হবে? রাগ করবেন না, জীবন সম্মানে সমাজকে গড়তে গেলে, হৃষ্ট পুরুষ্ট বাচ্চা নিতে গেলে আপনার মেয়ে বাচ্চা মা হওয়ার যোগ্যতা অর্জন করুক, তারপরে বিয়ে দেবেন। মাছ পাহারা দেন, গরু পাহারা দেন, আর মেয়েটাকে পাহারা দিতে পারছেন না। ছেলের বিয়ে দেন, মেয়ের বিয়ে দেন, 1 বছরে দেন, কিন্তু মেয়ের এখন বয়স হয়নি, তার বিয়ে দিচ্ছে। আপনাদের এখানে ঠাকুরের নামে কোথাও গরু টরু ছাড়া আছে? এই ঘটক পুকুরে নেই, দেখবেন না, নেই। একটা ঠ্যাং ওজন করে 43.5 কেজি,
আর আমাদের গইলের গরু আহ চল বাবা চল এক চাষ দেব আহ বড্ড রোগা হয়ে গেছে রে ওরা কি খায় এরা ভুলে যায় আর তোমার গইলের গরুটা কি খায় রোগা পাকাটি হয়ে যায় তা তুমি রাস্তায় দেখেছো কিছু হেমা মালিনী মন্দাকিনী শিবেশ্বর তারা ঘুরে বেড়াচ্ছে শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালাবে বলে তোমার জামাইয়ের তোমার মেয়ের হাত থেকে কেড়ে নেবে বলে সুতরাং রাগ করবেন না অবালাইনা ইল্লাল বালাগ অসমাপ্ত বক্তৃতা এখানে সমাপ্ত করছি নির্ধারিত সময় ছাড়া আরো আধ ঘন্টা চেপে দিলাম রাগ করলে তো চলবে না আল্লাহ যদি তৌফিক দেন আগামী দিনে আবার কোথাও দেখা হবে তবে আঠারোই ফাল্গুন পদ্মপুকুর দক্ষিণ পাড়ায় আসছি ইনশাল্লাহ পয়লা ফাল্গুন ঘটকপুকুর মাদ্রাসায় হয়তো দেখা সাক্ষাৎ হতে পারে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইসলাম এবং পূর্বরা সিলসিলার খেদমত করার তৌফিক দেন একটু মোনাজাত আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার কোফাবে দু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হে আল্লাহ যা আলোচনা হলো যদি খালেস নিয়তে হয়ে থাকে আমাদের জীবনের গোনা খাতা মাফ করে দাও আমাদের আব্বা আম্মা স্ত্রী জীবনের গোনা খাতা মাফ করে দাও মেজলা হুজুর কেবলার হায়াতকে দারাজ করে দিও যাদের মেয়ে ছেলে আছে বিয়ের ব্যবস্থা করে দিও যারা দেনাদার হয়ে গেছে আদায় করার ক্ষমতা দাও আল্লাহ এবছর আবার যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল কামেল পরীক্ষা দেবে এদের সসম্মানে উত্তীর্ণ করে দিও আল্লাহ যাদের কঠিন ব্যাধি দিয়েছো পয়সা নেই আল্লাহ তোমার কুদরতে তাদের সাফা দাও বাপ বেটার মধুর সম্পর্ক গড়ে দাও ভাই ভাইয়ের সম্পর্ককে আরো মজবুত করে দাও আল্লাহ পশ্চিম বাংলার মাটিতে আমাদের তুমি ছাড়া কেউ নেই আল্লাহ সব হারা করো ইমান হারা বেইমান করে মরণ দিও না বউ হাজি সাহেব প্লেনে চেপে চলে গেল আল্লাহ তোমার নবীর দেখার বড় শখ হয় আমাদের পয়সা নেই যাওয়া হবে না ঘুমের ঘরে যেন দিদার হয় وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم أبلنا بشير أمار بني الحاج مولانا عزيز الرحمن صاحب آسছেন وجنسيات করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই স্থান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন